সালামু আলাইকুম আমি আপনাদের সাথে রয়েছি আজকে স্পেশাল লাইফ এর দ্বিতীয় পর্ব গতকালকে আমরা দেখেছি যে নাস্তিকদের একটা হট টপিক যেটা কিনা তারা সবসময় কথা বলে থাকে সেই দাসদাসী এবং মারিয়াল কিফতীয়া রাজিয়াল ব্যাপারে যে উত্থাপিত যে অভিযোগগুলোকে আজকে আমরা আরও বেশি এটাকে খন্ডন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা দেখতে চাই যে তাদের আসলে এর বিরুদ্ধে কি ডিফেন্স রয়েছে তারা কি নিয়ে মূলত কথা বলে থাকে তো ইনশাআল্লাহ আপনাদেরকে একটা জিনিস কথা দিতে পারি নাস্তিক সমাজ বা ইসলাম বিদেশি সমাজ যে বিষয়গুলোকে বেশি বেশি হাইলাইট করে ওগুলোকে বেশি অপারেশন করা হবে এবং ডেইলি অপারেশন করা হবে ইনশাআল্লাহ এই যে নাস্তিক জার্মান পলাতক নাস্তিক সহ যে সমস্ত ছুপা নাস্তিক বা ছোটখাটো তারা নাস্তিক রয়েছে এদের মিথ্যাচারগুলো নিয়ে ডেইলি হবে ওরা নিয়ে কথা বলবে দাস দাসী চলবে কাউন্টার একদম দিনের পর দিন শুধু দাস দাসী চলবে মারিয়াল কিফতীয় ব্যাপারে কথা চলছে মারিয়াল কিপ্তিয়ার ব্যাপারে কন্টিনিউ কথা চলবে থার্ড পয়েন্ট তারা ইসলামিক যুদ্ধের বিষয়গুলো নিয়ে কথা বলে কন্টিনিউ অপারেশন হবে কোনো সমস্যা নেই তারা বিভিন্ন রকমের হাদিস নিয়েও উত্থাপিত অভিযোগ তোলে আমরা এগুলোকে কন্টিনিউ জবাব দিতে থাকবো কোনো সমস্যা নেই কারণ আমাদের কাছে অফুরন্ত জবাব রয়েছে এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো আজ থেকে বহু বছর ধরে এগুলো কিন্তু জি আফিয়া হুফানি সালাম তো এগুলো কিন্তু কন্টিনিউ জবাব দিয়ে দেওয়া হচ্ছে এখনকার যারা ছোটো বাচ্চা নাস্তিক যারা বাচ্চা নাস্তিক যারা নতুন হয়তো দুই একটা কপি পেস্ট করা শিখেছে এরাও দেখবেন আপনার ওই সেই আগের উত্থাপিত যেগুলো জবাব এরা জানেই না যে তিন সাড়ে তিন বছর আগে থেকে এগুলো জবাব দিতে দিতে আমরা আসলে ক্লান্ত একই জবাব দিতে দিতে এই বিষয়গুলো যে অনেক আগের টপিক ওল্ড টপিকস হয়ে গেছে বরং এগুলো নিয়ে কথা বলতে বিরক্ত লাগে এবং এরা আসলে এত অলস প্রকৃতির এরা মনে করে যে ওদেরকে ভাত মেখে খাওয়ানোর দায়িত্ব আমাদের বাট আমাদের কিন্তু আসলে এটার উই ডোন্ট কেয়ার এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কেয়ার করি না বিকজ আমাদের আমি গতকালকে আবারও বলেছি যে আমাদের দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দাও কে কি মানলো বা না মানলো সেটা দেখার বিষয় আমাদের নয় সো ওই ব্যাপারটা হলো এরকম যে আমার এক শায়েক এক উৎসাহ একটা কথা বলতেন যে কুকুরকে তুমি যতই আতর দিয়ে গোসল করাও ও কিন্তু শেষ পর্যন্ত টয়লেট খোঁজে তো এটা হলো যা যারা এক্সপায়ার ডেট হয়ে গেছে যারা এক্সপার্ট হয়ে গেছে ওই সমস্ত মানুষদের পেছনে কোনো কষ্ট করা বা দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ওরা এক্সপার্ট মাল হয়ে গেছে তো আমরা আসলে যে কাজটা করব সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত জানে না সত্যিকার অনেস্টলি জানতে ইচ্ছুক তাদেরকে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো কন্টিনিউ দিতে থাকবো নিঃশালো এবং এগুলোর দলিল আমাদের আজ থেকে শত শত বছর ধরে আমাদের উলামা ইকরামগণ বেশ করে ফকিগন আইমাম মুস্তাহিদ্দিনগণ ইলমুল কালামের যারা ইমাম ছিলেন তারা যথেষ্ট দিয়েছেন তো এরা মনে করে যে এই নাস্তিক যারা মনে নতুন পয়দা কিন্তু আসলে তা না এদের বাপদাদার আগে থেকে ছিল এবং তাদেরকে ঠিক ভালো মতোই ধোলাই করা হয়েছে এই ইন্টালেকচুয়াল আনসার করেই কিন্তু তাদেরকে জবাব দেওয়া হয়েছে আপনারা জানেন যে সেই বিখ্যাত ডিবেটের কথা যেখানে সাবিতের সাথে আবু হানিফা রহমাউল্লাহ আমাদের বিখ্যাত ইমাম তার সাথে ডিবেট হয়েছিল তৎকালীন যারা মুরতাদ ছিলেন কিংবা যারা মূলত জিন্দিক ছিলেন তো সেই ডিবেটগুলো বিখ্যাত ডিবেট কিন্তু রয়েছে ইমাম গেজায়লী রহিমাউল্লাহ তার ডিবেট রয়েছে যথেষ্ট ডিবেট রয়েছে তো ইসলামিক স্কলাররা কিন্তু আজকে যে তারা এই বিষয়গুলো উত্থাপন করছে তা নয় এগুলো কালক্রমে অনেক অনেক বেশি ডিবেট হয়ে এসে তো আমি প্রথমে বলবো যে আপনারা যারা এখানে রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জ্ঞানের রাজ্যে আসলে প্রবেশ করেছেন আমাদের এখানে গাল গপ্প চলে না এখানের মধ্যে রেফারেন্স ভিত্তিক কথা চলে এবং এখানে হাই হ্যালোর কোনো অবকাশ নেই আপনাদেরকে একটি কথাই বলবো একটু কষ্ট করে একটা মিনিট ভিডিওটাকে শেয়ার করুন দ্বিতীয়ত আরেকটি কথা বলবো আমাদের মোমিন ভাইদের এবং নাস্তিক নাস্তিকদের মধ্যে যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে যে মেসেজ গ্রুপগুলো রয়েছে সেখানে আপনারা একটু এটাকে শেয়ার করুন তথাপি প্রত্যেকে আপনার টাইম লেনে যে জাস্ট একটা ক্লিক জাস্ট একটা বাটনে ক্লিক করে আপনি এটাকে শেয়ার করে দিন আপনার এক মিনিটের শেয়ারে যদি আপনার এই ভিডিওর দ্বারা যদি একটি মানুষও ফেরত আসে আলহামদুলিল্লাহ সেই মুসলিমের হাদিস রয়েছে আপনি যদি কাউকে ভালো কাজে অনুপ্রাণিত করেন তার দ্বারা যত ভালো কাজ সম্পন্ন হবে তার অটোমেটিক সাব কিন্তু আপনার আপনার নামে লিখিত হবে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল বড় ব্যাপার তো এই আমি মনে করি যে প্রত্যেকে একটু সময় নিয়ে ভাই ভিডিওটাকে শেয়ার করি যাতে করে তারা প্রায় এক বিশেষ করে আমার ইনবক্সে অনেক সময় অনেকেই বলে থাকেন এবং নাস্তিকরাও অভিযোগ করেন যে হাসান ভাই আপনার যে ভিডিওগুলো কিংবা এই লাইভগুলো আমরা কিন্তু পাই না নোটিফিকেশানও পাই না প্লাস এই জন্য তারা আমি বলবো যারা যারা বিশেষ করে এখানে রয়েছেন তাদেরকে আমি বলবো যে এই এই বিষয়টা একটু মাথায় রেখে ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি জি ভিডিওটা শেয়ার করি আচ্ছা প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমি আচ্ছা প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পরিবারের মানুষদের জন্য পাশাপাশি আমাকে আসলে টেক কেয়ার করে যারা আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার জন্য দিনরাত কষ্ট করে যাচ্ছেন আমার পরিবার তথা আমার শুভাকাঙ্ক্ষী প্লাস এমন অনেক এমন মানুষ আছে যে আমার দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন তো আমার যারা কাছের এবং দূরে যারাই রয়েছে তাদের জন্য আমি আল্লাপাকের কাছে দোয়া করছি আল্লাপাক তাদেরকে ভালো রাখুক এবং সর্বোপরি তাদেরকে সুস্থ রাখুন এবং আমাদের দোয়া এবং ভালোবাসা সবসময় তাদের জন্য রয়েছে তো এটা নিয়ে স্টার্ট করছি এবং পাশাপাশি আরও কথা বলছি যে আবার আপনাদের বলছি যে ভিডিওটাকে শেয়ার করুন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমাদের তো আসলে কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেমটা হয় তাদের জন্য যারা মূলত এই ভিডিওসগুলো দেখতে পায় না এই দেখতে পায় না বা তাদের কাছে পৌঁছানো যায় না যার ফলে আপনাদেরকেই কষ্ট করতে হয় যে একই জিনিস বারবার তাদেরকে উত্তর দিতে হয় আপনারা জানেন যে আমার এক একটা লাইভ ভিডিওতে কিন্তু শতাধিক প্রশ্ন উত্তর দেওয়া হয় মানে আপনি যদি মোটামুটি পাঁচ সাতটা লাইভ দেখে ফেলে সেখানে দেখবেন মোটামুটি অনেক টপিক চলে আস একের পর এক টপিকগুলো চলে আস এই জন্য বলবো যে দয়া করে আপনারা সবাই আগে লাইভটাকে শেয়ার করুন আপনার এক সেকেন্ডের একটু টাইম নিয়ে একটু লাইফটাকে শেয়ার করলে যারা হতভাগা রয়েছে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে কিংবা যারা ইসলাম সম্পর্কে জানে না তাদের কাছে এই জ্ঞানগুলি পৌঁছে গেলে তাদের দ্বারা উপকৃত হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি তো এজন্যই আমি আবার বলবো যে আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত অনেকেই বলে থাকেন যে আসল ভাই আমরা নোটিফিকেশান পাই না তো এমখাসান অফিশিয়ালের যারা আমার অফিশিয়াল পেজ আপনারা জানেন যে আমার মূলত একটি অফিশিয়াল পেজ রয়েছে যে আমার মূলত একটি অফিসিয়াল পেজ রয়েছে সেটা হচ্ছে এম খাসান এবং এই এম কাসান অফিসিয়ালে আপনারা লাইফদের এখানে আমার সঙ্গে কানেক্টেড থাকবেন ইশ্বর আবহাওয়া এটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমি আমার সাধ্যমত মতো চেষ্টা করে যাব দাওয়াতের কাজ করার আচ্ছা পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখছি যে আমাদের একটি ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার রান করছি আমরা যেটাতে আমি ব্যক্তিগতভাবে সেখানে মূলত সহযোগিতা করছি পাশাপাশি আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি এটি একটি আন্তর্জাতিক মানের একটা রিসার্চ সেন্টার হবে বলে আমি আশা করি এখানে আপনারা যে যেখানে বিশেষ করে আমরা প্রবাসী ভাইরা যারা রয়েছেন যেখানে আপনারা রয়েছেন তারা এখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন যদিও এর এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট আমরা চেষ্টা করছি নিজেদের থেকেই দেওয়া বিকজ অনেকেই আবার ছুপানাস্তিকগণ কিংবা অনেক যারা রয়েছে এরা মনে করে যে আমাদের এই রিসার্চ সেন্টারটা মনে হয় গতানুগতিক মাদ্রাসা কিংবা অন্যান্য টাইপের যে মানুষের কাছে কালেকশন করা হয় নো ওয়ে কারণ আমি এখানে সেই সুযোগ দেইনি এখানে একান্ত মোখলেশ দেয় সারা এবং একান্ত যারা সত্যিকার ইসলামের জন্য নিবেদিত প্রাণ তারা সারা কোনো মোনাফিক কোনো মানে চারিত্রিকভাবে ত্রুটি বিচ্ছুতি যাদের রয়েছে তাদের আসলে সুযোগ নেই এখানে কন্ট্রিবিউট করার তাই আমি মনে করব যে এটা শুধুমাত্র মোখলেশ যারা যারা ইখলাস দেয় ইখলাস সম্পন্ন যারা ব্যক্তি রয়েছে তাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আমাদের রিসার্চ সেন্টারটা পাশে থাকুন এবং জিনশা আলম হ্যাঁ ফাহাদ সিবি জি ভাই তো এই জন্য আমি বলব যে আন্তর্জাতিক রিসার্চ সেন্টারটাকে এগিয়ে নিন কারণ বাংলাদেশে এই রিসার্চ সেন্টারটা সেট আপ হলে যেটা সুবিধা হবে সেটা নাস্তিকদের জন্য সবচেয়ে বড় সিকিউরিটি কেন আমরা এই রিসার্চ সেন্টারটার মাধ্যমে দুটো জিনিস পয়েন্ট আউট করেছি একটা হলো যারা জঙ্গি হ্যাঁ যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান সেটা ডিফেন্সের লোকজনকে নেই দ্বিতীয়ত যারা ইসলাম বিদ্বেষী যারা কিনা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি চায় তাদেরকে হাতে না হাতে পুলিশের কাছে স্থানান্তর করা তো এই উদ্বেগ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি মনে করছি যে আরও বেশি বেশি এই বিষয়ে আপনারা এগিয়ে আসবেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক বড়ো বড়ো স্কল অনেক সাহেকরা তারা কিন্তু একটা মাদ্রাসা করার সময় দেখবেন যে তাদের পকেট থেকে হয়তো একটা পয়সাও যায় না কিন্তু প্রবাসী এবং ভাইরাই কিন্তু আসলে তাদেরকে হেল্প করেন এবং বিশাল বিশাল মাদ্রাসা গড়ে উঠছে তো আমাদের এখানে আসলে ওই চাকচিক্যপূর্ণ কোনো কিছু করি না আমরা আমরা শুধুমাত্র দিনের জ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য আমরা রিসার্চ সেন্টারটা করতে যাচ্ছি যেখানে খরচ অত্যন্ত কম এখানে ওই প্রচুর লোকেরও প্রয়োজন নেই আমরা একান্ত এখান সম্পন্ন কিছু মানুষ চাই যারা এখানে দায়ী লোল্লা হিসেবে কাজ করবেন যারা এখানে সৎকায় জারিয়া করবেন এবং এই রিসার্চ সেন্টারটার মাধ্যমে আমরা একমাত্র বাংলাদেশে হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন করার চেষ্টা করছি এখানে থাকবেন অনেক বড় বড়ো মদিনা বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা অনেক বাধারি স্কলার পাশাপাশি সবচাইতে যারা হানাফিদের মধ্যে বর্ণ্য স্কলার রয়েছে তাদেরকে আনার চেষ্টা করছি এবং এখানে একমাত্র মখলেস যারা দায়ী তারা একমাত্র সুযোগ পাবেন এই তো এই এই জিনিসগুলো বলে রাখলাম আপনাদেরকে আশা করি অবশ্যই আপনারা এই বিষয়ে আপনারা বেশি বেশি করে সচেতন থাকবেন এবং মানুষকে জানিয়ে দেবেন তো দিনের দাওয়াতের জন্য আপনাদেরকে পাশে চাই এবং সর্বোপরি আপনাদেরকে এই এই প্রতিষ্ঠানটির পিছনে আপনাদের মেহনত আশা করছি পাশাপাশি আমি দোয়া করছি যে এই প্রতিষ্ঠানের প্রতিটি স্টাফকে এবং ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহাক তাদের রিজিকের দরজাকে আর প্রশস্ত করে দিন আচ্ছা এবং পাশাপাশি আমাদেরকে যেন সাহিব এখলাস সম্পূর্ণ হয়ে শুধুমাত্র দিনের জন্য নিজেকে শো করার জন্য না বা কারো কাছে পরিচিত করার জন্য না শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে দিতে পারি পাক যেন হিদায়ত আমাদের বেশ করে সর্বপ্রথম আমাকে দান করুক আলো মামি তো যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আমরা আজকে মূলত সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো মূলত আপনারা জানেন যে গতকালকে একটা এপিসোড হয়ে গেল সে বিষয়টি সেটা হলো যে আপনারা জানেন যে বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা রাস্তিক রয়েছে। তাদের সবচেয়ে বড় একটা টপিক হচ্ছে দায়দাসী এবং মারিয়াল কিপ্তিয়া রোজ তালা আনহা ওনার বিয়ের ব্যাপারে কিংবা উনি কি সারিয়া কিনা দ্যাটমিনস উনি কিন্তু দাসী কিনা তাদের ভাষায় এবং রসুল সাল্লু আলুসাল্লাম মারিয়াল তারা আনহাকে বিয়ে সারাই কি সহবাস করেছিলেন কিনা ফরুক তো বিষয়টা এরকমই যে মূলত তারা কিন্তু নিজেদের ধুম্রজাল আটকা পড়েছেন এবং তারাই এই কনসেপ্টটা ক্লিয়ার না হওয়ার কারণে মূলত তারা নিজেরাই কিন্তু মিস্টেক করে যাচ্ছে দিনের পর দিন আমি জানেন যে আজ থেকে তিন সাড়ে তিন বছর আগে থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি যে স্বাধীন নারীর জন্য নিকাহ এটি একটি ভ্যালিড পয়েন্ট আর যেটা কি নাকি যুদ্ধবন্দী নারী কিংবা কোনো দাসী কিংবা আপনি যেটাই বলুন না কেন তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তাকে আপনি মা মালাখাতমায়নকুম এর আন্ডারে তাকে কি করতে হবে দায়িত্বের সূত্রে বিবাহ স্ট্যাটাস দান করা হয় এটারই নাম হচ্ছে মা মা লেখা হুকুম যেটা আপনারা কুরআনে পাবেন এবং কুরআনে আবারও আমি স্মরণ করে দিচ্ছি দেখবেন আজ ওয়াজ হুকুম যেটাকে বলা হচ্ছে ওয়া মা মা লেখা আইমান হুকুম যে এই দুটো দুটোকে কানেক্টেড করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা আয়তে পাবেন তোমাদের স্ত্রীদের এবং তোমাদের কি দক্ষিণ হস্তের মালিক যারা তোমাদের স্ত্রীদের এবং দক্ষিণ হস্তের যারা যেটাকে ইংলিশে রাইট হ্যান্ড পজেস বলা হয় তোমাদের স্ত্রীদের এবং রাইট হ্যান্ড পজেসদের মানে কি এই দুটোর স্ট্যাটাস মনে রাখবেন কোরআনে যখন ওয়া দিয়ে যখন দুটাকে কানেক্টেড করে দেওয়া হয় হ্যাঁ সেখানে আল্লাপাক সমার্থক কিংবা বিপরীত অর্থে বুঝিয়ে দেন এক্ষেত্রে আল্লাপাক যেখানে বলেছেন যে জন্য ভ্যালিড অথরিটি আল্লাপাক করেছেন শুধুমাত্র মানে দুইজনকে সেটা হচ্ছে আপনি স্বাধীন নারীর ক্ষেত্রে আপনি নিকাহ যেটা আপনি বিবাহের মাধ্যমে করছেন যুদ্ধবন্দী নারী তার কনসেন্ট অনুযায়ী এবং তাকে মুসলিম করে নিতে হবে ফার্স্ট এটা আপনাকে মেনে মনে রাখতে হবে যে কোনো মুসলিক নারীর সঙ্গে কিন্তু যে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হারাম প্রথম অবস্থায় যখন সে মুসলিম হলো তার মানে মুসলিম থাকা অবস্থায় তো কখনো আপনি তাকে কি জোর জবসি করতে পারবেন না তার মানে তার কনসেন্ট অবস্থায় তার দায়িত্ব স্বরূপ মানে দায়িত্ব সূত্রে আপনি তার হাজবেন্ড এবং এটাকেই বলা হচ্ছে মা মালিকা এখন ব্যাপার হচ্ছে এই দুটো জিনিসকেই তারা বুঝতে পারেন না এই দুটো জিনিসকে তারা বুঝতে পারেন না আমি আবার বলছি নিকাহ বা বিবাহের দুইটা ফরমেশন ইসলামের দ্বারা ভ্যালিড এর আগে এই মা মালাকে মানুকুম দিয়ে যে সমস্ত দাসীদেরকে তাদেরকে ওয়াইফের সমান স্ট্যাটাস দেওয়া হলো তাদের কিন্তু বিকৃত যে সমস্ত মানুষ রচিত ধর্ম যেমন ইয়াহুদি ক্রিশ্চিয়ানিটি এই সমস্ত ধর্ম অনুযায়ী তারা কী করতো তারা তাদেরকে যুদ্ধের পরবর্তী ধর্ষণ করত। তাদেরকে মেরে ফেলা হতো তাদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো তাদেরকে অমানসিক নির্যাতন তাদেরকে প্রস্টিটিউশনে বাধ্য করা হতো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আসলাম প্রথমে কী করলেন দাস দাসী শব্দটাকে ডিলিট করলেন প্রথমে তিনি কি করলেন তোমরা খবর এদেরকে দাসদাসী বলো না বরং এরা তোমাদের ভাই এরা তোমাদের বোন এই কথাটি বলে ইসলামে দ্বাশদাসীর যে ভ্যালিডিটি এই শব্দই এখানে ডিলিট করে দেওয়া হয়েছে আচ্ছা মা আইমানকুমের যে ব্যাখ্যা সেখানে আমি আগেই বলেছি যে এখানে কুর্তুবি আর কুর্তুবি যিনি বলেছেন এখানে স্পষ্টভাবে যে এটি দ্বারা সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে আদর্শ সম্পর্কের কথা বলা হয়েছে আমরা বলবো যে এই বিষয়গুলো আমরা যেন ভুল না বুঝি এবং এই জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে নেওয়ার জন্য আমি তাগিদ দিচ্ছি আচ্ছা আমি একটু অপেক্ষা করছি আচ্ছা আপনাদের জন্য আমি একটু একটা বিষয় একটু কনফার্ম করতে যাচ্ছি সেটা হলো আপনারা একটু অপেক্ষা করবেন আমি আমি একটা মিনিট সময় নিচ্ছি আমাকে এই সময় না হ্যাঁ যে কথাটা বলছিলাম যে আমাদেরকে এই জিনিসটি ভালো করে বুঝে নিতে হবে তা না হলে কিন্তু আপনি ভুলের মধ্যে আচ্ছা আমরা একটু অপেক্ষা করছি তো এখন যে বিষয়টা আমরা দেখবো মূলত যে এই যে কনসেপ্টার আমি কথা বললাম এই দুটো জিনিসের একটা যদি আপনি ভুল করেন তখনই কিন্তু এই সমস্যাগুলো আসছে এই সমস্যাগুলো তখনই কিন্তু এসে যায় যে আপনি যখনই এই যে নিকাহ এবং মা মারা খাতে ইমন হুকুমের টার্মিনোলজিটা যখন আপনি সেপারেট করতে বা এই দুটোর মধ্যে যখন আপনার বুঝতে সমস্যা হবে তখনই মূলত প্রবলেমগুলো হয় আচ্ছা আমি একটু অপেক্ষা করছি হ্যাঁ কুর্তুবি ঠিক রেফারেন্সটা আমি একটু ক্লিয়ার করছি আর কুর্তুবির মধ্যে ইমাম কুর্তুবি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করেছেন যে এই রাইট হ্যান্ড প্রসেস বলতে যেটাকে বোঝা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বেস্ট কোয়ালিটিস যে যে একটা সম্পর্কের মধ্যে সেটাকে বোঝানো হচ্ছে তাফসির আর কুর্তুবির মধ্যে কুর্তুবি এটাকে অ্যাডসেপ্ট করেছে সাইয়াল বুখারী দু হাজার চারশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আমি হাদিসটা পড়ছি সরাসরি যেখানে অনেকে বলতে পারে যে রসুল সাহায্য দাস দাসী কথাটাকে ডিলিট করে দিয়েছেন কিভাবে এটা সাইয়াল বুখারি দু হাজার চারশো নম্বর হাদিস এবং এই হাদিসটা আপনারা দেখে নিতে পারেন যেখানে আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে মানে এদেরকে তোমরা দাস বলো না এখানে কিন্তু রস্তম স্পষ্ট বলে দিয়েছেন সেই হাদিসে এখানে এবং আরেকটা জিনিস বলছি যে এই যে সারিয়া কথাটা ইউজ করা হয় আরবিক সারিয়া এখানে কিন্তু আসির কথাটা মূলত এটা কিন্তু নিকাহকে মূলত আপনার কি করে ইন্ডিকেট করে এই জন্য নিকাহ এবং আসারিয়া এই জাতীয় শব্দগুলো মোটামুটি ভ্যালিড এবং এগুলো হচ্ছে সেম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেফারেন্সটা দিলাম এটা আরবে এটার অর্থ এই হচ্ছে অবস্থা আর গতকালকে আমি আরেকটি জিনিস দেখিয়েছি সেটি হলো হল আনহার ব্যাপারে উনি বিশ্বের সেরা যে সিরাটি রয়েছে রাহিকুল মকতুমের মধ্যে সেখানে দেখবেন চারশো ছয় থেকে সাত নম্বর পৃষ্ঠা পড়বেন সেখানে স্পষ্ট দিয়েছেন মারিয়াল কিফতীয়াকে রসুল সাল্লাম বিবাহ করেছিলেন এবং প্রত্যেকটি রেফারেন্স আমরা স্ক্রিনশট দিয়ে দিয়েছি এরপরেও কোনো অন্ধ ব্যক্তি যদি জেগে ঘুমায় তাহলে কিছু করার নেই আর তাদের প্রতি আমাদের রুচি নেই আসলে হয়ে হয়ে যারা যারা ডেট মাল সোজা বাংলায় তাদের পিছনে আমরা আসলে বেশি সময় নষ্ট করবো না আমরা একটা কথাই বলবো যে যারা মূলত সত্যকে জানতে চান তাদেরকে আমরা রেফারেন্স সহকার বলবেন জি এই হচ্ছে অবস্থা এখন এখানে ইস্তেক মজুদা কি বলছে ভাই ক্যামেরার মাঝখানে আসেন মানে ক্যামেরার তো মাঝখানে আসি ক্যামেরার আবার কি সমস্যা হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা আশা করি আপাতত এতটুকু রাখলাম এখন আমি আপনাদের সঙ্গে জয়েন করবো আজকে কিছু আড্ডা দেবো যাদের মধ্যে কোশ্চেন রয়েছে এবং যারা এই বিষয়গুলো নিয়ে উল্টাপাল্টা কিছু বলছেন তাদেরকে আমরা আজকে একটু জবাব দেবো দেখি যারা যারা আরেকটা বিষয় বলছি আপনাদেরকে যে যারা যারা অ্যাড হবেন যাদেরকে আমি অ্যাড করবো তারা দয়া করে একটা ভালো নেটওয়ার্ক চুজ করবেন এবং সেখান থেকে কানেক্ট হবেন খুব অল্প সময়ের মধ্যে তা না হলে কিন্তু কেটে দেওয়া হবে পরবর্তীতে কারণ অনেকেই মূলত লাইনে থাকে যারা কিন্তু সুযোগ পায় না ঠিকমতো পরবর্তীতে তারা আমাদেরকে আসলে অভিযোগ দেন যে আমরা সময় পাই না বা আমাদেরকে সুযোগ দেওয়া হয় না তো আমি তাদেরকে এক একে অ্যাড করবো আশা করি আপনারা আমার অ্যাড লিস্টে থাকবেন এবং একে একে আমি যুক্ত করব

আপনাদের এখানে অ্যাড হয় না আপনাদেরকে তো অ্যাড দেওয়া হচ্ছে কিন্তু কানেক্ট হন না দোষ হয়ে যায় আমাদের ইয়াসির আরাফাত আপনাকে আবারও অ্যাপ অ্যাড দিচ্ছি আপনি কানেক্ট হন কানেক্ট হওয়ার ট্রাই করছেন বাট কানেক্ট হতে পারছেন না আর এটা বলছি যে আপনারা রোটেট করে নেবেন আমাদের এখানে আমার সঙ্গে অ্যাড হতে গেলে রোটেট করে নেবেন ক্যামেরাটা দেখবেন যে অটো রোটেট একটা উপরে অপশন আছে সেই রোটেট করে নেবেন তাহলে হ্যাঁ আবারও বলছি যে যারা মূলত আপনার আজকে যুক্ত হতে চান তারা মোবাইলটা একটু রোটেট করে নেবেন অটো রোটেট একটা অপশন আছে দেখেন

তো একটা বিষয় ভালো লাগে যে মানে আপনার বিষয়গুলো আমার ভালো লাগে এই জন্য যে আপনি অনেক স্টাডি করেন সচারাচর আমি মুর্widetildeদের ইমাম থেকে শুরু করে আলেম ওলামা অনেক জায়গায় গেছি বুঝছেন না আমাকে সেভাবে মানে আমার স্যাটিসফ্যাকশন হয় নাই ওনাদের উত্তর শুননা তো হঠাৎ করে আপনার সাথে যে আসিফ মুয়দ্দিনের একটা লাইভ ভিডিও দেখলাম তো এই বিষয়টা আমি একটু ভাই সুবিধা হবে হ্যাঁ একটু বলে নেই তাহলে আপনার সুবিধা হবে আপনাকে একদম বুঝতে হবে দেখেন আমি আমার ব্যাপারে একটু বলি আমি কিন্তু আজ থেকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে কিন্তু আমি নিজের সংশয় ছিলাম আপনার জানেন কিনা আমি যখন লন্ডন ইউনিভার্সিটি করছিলাম সেটা কিন্তু একটা মানে ইংলিশ মিডিয়াম একটা জায়গা ছিল এবং কতটা এবং কতটা সেখানে ওপেন একটা ফিল্ড ছিল সবাই জান তো ব্যাপারটা হচ্ছে যে সেখানে অনেক অবস্থায় আমি এরকম কোয়েশ্চেন করতাম মনে মনে যে আল্লাপাক কেমন এমন কোশ্চেন এসছে আলাপা কিভাবে আমাদেরকে ক্রিয়েট করবে এই क्वेश्चनগুলো আমাদের মধ্যে হতো তখন আমি চিন্তা করতে লাগলাম इवन আমিও কিন্তু অনেক क्वेश्चन করেছি যে কিন্তু তখন কিন্তু স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফ্যাক্টরের কোনো आंसर বের olmad পর একটা জিনিস বুঝলাম যেটা আসলে আপনি যদি সত্যিকারের কোন সেই এই বিষয়গুলো নিয়ে যারা কনভিন্স এবং এই বিষয়গুলোকে নিয়ে যারা ডিল করে এরকম স্কলারদের কাছে না যান এবং দিন সম্পর্কে সঠিক জ্ঞান কিভাবে অর্জন করতে হয়

তো ওনার কাছে থেকে আমিও যথেষ্ট শিখেছে এবং এ জন্যই মনে করি যে আসলে একটা জিনিস ভাই আপনাদের সবাইকে বলবো খুবই এটা আমার একটা উদাত্ত হবে সেটা হলো আপনি দেখেন আজকে যদি আপনার ধরেন একটা হালকা জ্বর আসলো আপনি কিন্তু পাশের বাড়ির যে ফার্মেসি আছে সেখান থেকেই কিন্তু যে কোনো একজন ফার্মেসিিস্ট বা যে করো যারা রয়েছে তাদের কাছ থেকে নিয়ে কিন্তু ঠিক সেরে দিতে পারলেন কোনো সমস্যা না কিন্তু আপনি যদি আজকে কিডনি ফেলিয়ার হয় কিংবা হার্টের কোনো প্রবলেম দেখা দেয়

মানে সমানভাবে ডিল করে তা নয় কেউ হয়তো বা তাফসিরে অভিজ্ঞ কেউ হয়তো বা কোরআনের হিপস করার ক্ষেত্রে অভিজ্ঞ কেউ হয়তো বা আপনার উলুমের হাদিসের উপর অভিজ্ঞ তো আপনাকে খুঁজে বের করতে হবে যে এই যে নাস্তিকতার বিষয় নিয়ে কারা কারা কাজ করছে এবং তখন আপনি এদেরকে খুঁজে বের করুন এবং যারা স্পেশালাইজ মানে এই বিষয়ে রয়েছেন তাদের কাছে যান ইনশাল উত্তর পেয়ে যাবেন যেমনি ভাবে আমরা স্পেশালাইজ যারা ডক্টর তাদের কাছে যেতে পারি দিনের দুনিয়ার ব্যাপারে আমাদের যে বিষয়গুলোতে আমাদের তাহলে প্রশ্নে চলে যাই ভাই তাহলে আমরা কেন সেই মানুষগুলোর কাছে যাব না ভাই তো এই জন্য আপনাকে আমি আপনার মাধ্যমে সবাইকে বলবো যারা এই বিষয়গুলো নিয়ে সচেতনতার অভাব রয়েছে কিংবা আপনারা যারা জানেন না তাদেরকে বলবো যে যেন কোনো স্কলার কিংবা মানে মসজিদের কোনো ইমামের কাছে নয় এই বিষয়গুলো নিয়ে যারা ডিল করে যারা লিখে যাচ্ছেন কিংবা লাইভ করছেন এই এইরকম কোন ব্যক্তির কাছে যান সে আপনাকে না পারলে আরেকজনকে রেফার করবে ইনশাআল্লাহ অবশ্যই আপনি এটার উত্তর পেয়ে যাবেন বলে আশা রাখবেন আপনি যদি চেষ্টা করেন অবশ্যই একদিন না একদিন আপনি আশা করি যে রেজাল্ট পেয়ে যাবেন জি ভাই আপনি প্রশ্ন করেন ঠিক আছে বলুন আপনার জানার ছিল হ্যাঁ বলুন হ্যালো শুনতে পাচ্ছেন ভাই আপনার সাউন্ড আসছে না ভাই এসআরএফ এর কি নেটের সমস্যা নাকি শোনা যাচ্ছে না আপনাকে আহা আচ্ছা এসআরএফ আপনি প্রশ্ন করতে এসে আবার কেটে গেল ভাই আমি আবার আপনাকে সুযোগ দিচ্ছি কেন কেটে গেল বুঝলাম না আপনি রোটेट করে অ্যাড হবে না নো আনসার फ्रॉम লাইভ ভিডিও এসে আপনার মনে হয় নেটে একটু সমস্যা ভাই আপনি একটু দয়া করে সেখান থেকে এক কাজ করুন আপনি একটু ভালো একটা নেটওয়ার্কে যান কারণ আমার মনে হচ্ছে যে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা রয়েছে তো আমি আবার ট্রাই করছি ইয়ার সি আরফাত আপনি প্রশ্ন করতে চাইলেন নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট ভাই আবারও বলছে আপনার নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট নেট নেটসম্মত স্লো মনে হয় আচ্ছা এসিআরআ আমি আবারও আপনাকে অ্যাড করছি না ভাই সেম অবস্থা নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট বুঝতে পারছি না কেন এরকম আচ্ছা আমি আচ্ছা আবারও আপনি আপনি আবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি আপনাকে আবার পরে সুযোগ দেবো ইনশাআল্লাহ আচ্ছা একজন রয়েছেন ব্রহ্মচারী নমরুদ আচ্ছা আচ্ছা ইন্টারেস্টিং ক্যারেক্টার ব্রহ্মচারী নমরুদকে আমি অ্যাড করছি কানেকশন নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট ব্রহ্মচারী নমরুদকে নামগুলো বেশ মজা দেয় আমাদের ব্রহ্মচারী নমরুদ আচ্ছা নো আনসার ফ্রম লাইভ ভিডিও গেস্ট আবারও ভাই আপনারা কি ব্যাপার আপনারা অ্যাড দিয়েছেন কিন্তু কানেকশন না কেন একজন আচ্ছা ইয়াসি আরফাদ আমি আবারও অ্যাড দিচ্ছি আমি আবার অ্যাড করছি ভাই আপনি এবার চেষ্টা করুন اون নাই আমি তো ایڈ ایڈ দিচ্ছি এই যা আবার চেষ্টা করছেন বাট আমি বুঝতে পারছি দিচ্ছি আপনি আবার ট্রাই আমি দেখাচ্ছি আপনি ট্রাই আমি ایڈ ভাই ভাই মানে আমি যে প্রবলেম সরি বারবার যাচ্ছে ভাই পার্সোনালি আপনি কেটে গেল আমি উত্তর তারে দিতে পারবো কষ্ট করে আচ্ছা 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 ওই মানে আমি বলি উত্তর প্রশ্ন বলি আচ্ছা ইসলামে নারীদের পর্দার বিষয়ে কি বলা আছে আমি যতটুকু জানি যে একটা নারী 14 জনের বাইরে যেতে পারবে না এটা কি মানে ইসলামে এটা সঠিক কোন ই আছে আপনার কথাগুলো কেটে কেটে আসছে ভাই আপনার কথাগুলো কেটে কেটে আপনি 14 জনের কি বিষয়টা বলেন আরেকবার বলুন নারী একজন মেয়ে মানুষ কি 14 জনের বাইরে যেতে পারবে একজন মেয়ে মানুষ কি 14 জনের বাহিরে যেতে পারবে মানে পুরুষের পুরুষ 14 জন পুরুষের বাইরে কি একজন মেয়ে মানুষ যেতে পারবে আপনি বলছেন যে একজন একজন পুরুষ কি 14 জন ইসরাবে কোরআনে যে বর্ণিত যে যে তারিখে আছে বাইরে যেতে পারবে কিনা রাইট না এর বাইরে সম্পূর্ণ হারাম জি জি হ্যাঁ এর বাইরে সম্পূর্ণ হারাম এবং বিশেষ করে কোরআনে যে যে অথরাইজেশন করা আছে এর বাইরে আপনি যেতে পারবেন না হুম এবং

14 জনের বাইরে যদি সে নারীটা মানে যাইতে না পারে তাহলে সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিভাবে পড়াশোনা করবে বা কর্মক্ষেত্রে কিভাবে যাবে সেখানে তো রক্তের কোনো কেউ পড়াবে না বা তার মানে পৌর সামনে যাইতে হবে তাহলে এটা কি হইল মানে মানে কুরআন সুন্দর প্রশ্ন ভাই জি এখন ইসলাম এই ব্যাপারে আলটিমেট সলিউশন দিয়েছে সেটা হচ্ছে যে ইসলাম কিন্তু আলটিমেট একটা মডার্ন একটা কমপ্লিট কোড অফ লাইফ যেটা আপনার কেমন পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধান দেয় আর সেটা যদি না দেয় সেটা তাহলে তার দাবি কি মিথ্যা প্রমাণ হইলো তাই না ভাই এখন আমরা দেখবো যে ইসলাম এটা সলিউশনটা কিভাবে দিয়েছে দেখুন ইসলাম যে কথাটা বলেছে যে চোদ্দ জনের কথা বললেন আপনি এর বাহিরে যখন একটি একটি মেয়ে যখন পড়াশোনার ক্ষেত্রে বা আপনার চিকিৎসার ক্ষেত্রে বা আরো দুনিয়াবি যে সমস্ত ব্যাপারে সে তাহলে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করবে সেক্ষেত্রে ইসলাম কিন্তু কোরআন স্পষ্ট করেছে ভাই যে তাদেরকে কি করতে হবে বাহিরে বেরোনোর সময় তাদেরকে কি করতে হবে পর্দা করতে হবে এই পর্দাটা কিসের জন্য তাদের প্রোডাকশনের জন্য কেন এখন সায়েন্স কিন্তু প্রুভেন একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে পুরুষ এবং নারীর মধ্যে কিন্তু আকর্ষণ কাজ করে এটা সায়েন্টিফিক মানে আপনি সায়েন্টিফিক্যালি এটা কিন্তু প্রুভেন তো এখন বিষয় হলো যে ইসলামও সেটাই বলেছে যে নারী ও পুরুষের মধ্যে কি থাকবে তাদের মধ্যে সম্মানজনক সম্পর্ক থাকবে একে অপরকে রেসপেক্ট দেবে এটা কিভাবে ইস্টাবলিশ হবে যখন নারীরা তাদেরকে একটা একটা তাদের যে তাদের যে প্রোডাকশন যে প্রিকশনারি যে 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 সিস্টেম দেয়া হয়েছে সেটা হলো কি নারীরা তাদের কর্মক্ষেত্রে তাদের মতো স্বাধীনভাবে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেম কোন জায়গাটায় যেটা ফ্রি মিক্সিং বলা হচ্ছে ফ্রি মিক্সিং আপনি ধরেন একজন মেয়ে সেই মেয়েটি কিন্তু পিএইচডি পর্যন্ত পড়াশোনা করতে পারবে কোনো সমস্যা নেই মাহরম সহ সে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম কোন জায়গাটায় বলে যে আপনার ফ্রি মিক্সিং যেখানে নারী পুরুষ গ্যাদারিং এন্ড ফ্রি মিক্সিং যেমন ইসলাম বলছে যে আপনি যদি ফর এক্সাম্পল আমি একটা কথা দেখ ক্লিয়ার করি যেমন একজন মেয়ে যদি মেডিকেলে পড়তে চায় একজন মেয়ে যদি মেডিকেলে পড়তে চায় মেডিকেল হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই মেডিকেল স্টুডেন্টদের ধরায় সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট রাইট এবং সবচেয়ে মেধাবী ছাত্র বা ছাত্রী এখন আমরা যদি দেখি একটা মেয়ে মেডিকেলে পড়বে তার সলিউশন কি আছে সলিউশন আপনি দেখেন বাংলাদেশে এখন অনেক মহিলা মেয়েদের মেডিকেল কলেজ গড়ে উঠেছে আপনি টাঙ্গাইলে কুমুদিনী মেডিকেলে চলে যান আপনি উত্তরা উইমেন্স মেডিকেলে চলে যান আপনি এরকম

এই গোটা বিশ্বের সবচাইতে লং স্ট্যান্ডিং যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কারাউইল এই ইউনিভার্সিটি হচ্ছে মানে মোস্ট আফটার ওল্ডেস্ট একটা ইউনিভার্সিটি এখন পর্যন্ত রান করছে এটা কিন্তু মিশরাস কায়রো মিশন এইটার কিন্তু এইটার কিন্তু প্রতিষ্ঠাতা কে আপনি কি জানেন এটা প্রতিষ্ঠাতা একজন মহিলা ফাতেমা আল ফিহরি আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যাচ্ছে ইসলাম কিন্তু একজন চিন্তা করেন বিশ্বের প্রথম যে ইউনিভার্সিটিটা সেটা প্রতিষ্ঠা করেছে কে একজন মুসলিম নারী আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যদি জ্ঞানের যদি ইসলাম যদি জ্ঞান থেকে মহিলাদেরকে দূরে রাখতো তাহলে বিশ্বের প্রথম ইউনিভার্সিটিটা একজন মহিলাকে দিয়ে কেন কেন ইন্ট্রোডিউস হলো তাহলে এই ফাতেমার ফির ব্যাপারে শত শত ফতো আসতো ঠিক কিনা যে এই মহিলা কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এই মহিলা বেপর্দা হয়ে গেছে এই মহিলা নোংরামি করেছে ঠিক কিনা ভাই অথচ ফাতেমার ফিরকে প্রিন্সেস বলা হয় ইসলামের ইতিহাসে কেন কারণ তিনি জ্ঞানের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং তারই কিন্তু অনুসারী হয়ে আজকে শত শত মেয়েরা কিন্তু আজকে দেখুন ইসলামের মধ্যে থেকেই তারা ডক্টর হচ্ছেন তারা ইভেন আপনি যান আমি জানি বুয়েটের অনেক প্রফেসর রয়েছে মহিলা প্রফেসর যারা পাঁচক্য সলাপ পরে এবং তারা পর্দাসীন এবং তারা যথেষ্ট বাংলাদেশের ওয়েল রিনাউন্ড প্রফেসর আপনি এরকম অনেক প্রফেসর পাবেন মেয়েদের মধ্যে যারা অত্যন্ত পর্দাশীল নিজেদেরকে হেফাজত করে তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন জ্ঞানের আলোতে আলোকিত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ইসলাম কিন্তু এটাই বলে ইসলাম কিন্তু কিন্তু বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে যদি আমরা দেখি বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে তো এটা সম্ভব না এখন তো নতুন করে মেডিকেল কলেজ বানানো বা নতুন করে বুয়েট বানানো এটা তো সম্ভব হইতেছে না না আমি সেটা বলিনি ভাই আমি যেটা বলছি যে দেখুন ভাই আপনি যখন ভালো যে কোন জিনিস চাইবেন তখন কিন্তু আপনি পিক এন্ড চুজ করবেন মানে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার ছেলের জন্য মিঞা বাদ দেন আমরা আপনার ছেলের জন্যই বলছি আপনার ছেলের জন্য আপনি যদি একটা ভালো স্কুল খুঁজতে চান আপনি কিন্তু অবশ্যই আগে দেখবেন শুনবেন রাইট আপনি কিন্তু শুনবেন যে এখানে রিনাউন্ড স্কুল কোনটা কোন স্কুলের পরিবেশ ভালো ঠিক কিনা ভাই এটা আপনার সন্তানের জন্য হোক না আমার সন্তানের জন্য চাই তেমনি যখন একটা মেয়ের ক্ষেত্রে ইসলাম গাস্ট এই সাজেশন টুকুই দেয় আপনার মেয়ের ক্ষেত্রে তার জন্য যেটা সিকিউর পরিবেশ যেটা তার জন্য বেশি মানে প্রিকশনারি তার জন্য সবথেকে বেস্ট হবে সেটাই আপনি করুন সেটা কি সে যেন পর্দার সাথে হেফাজতের মাধ্যমে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আপনি নিজেও জানেন ভাই একদম প্রাথমিক অবস্থা এবং স্কলারদের কিন্তু এখানে মতামত আছে ভাই আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত ফ্রি মিক্সিং দ্যাট মিন্স কম্বাইন্ড এডুকেশন পড়াতে পারেন এবং অনেকে বলেছে এরপর থেকে যে স্কুল কলেজ এবং ভার্সিটির যেগুলো স্কুল বয়েজ অ্যান্ড গার্লস ভাগ করে দেওয়া সেখানে আপনি পড়াতে পারেন আপনি জানেন ভাই আপনি নিজেও জানেন আপনার নিজের থানা এবং জেলাতে আছে গার্লস স্কুল আছে না ভাই গার্লস স্কুল আচ্ছা উইমেন কলেজ আছে না ভাই আচ্ছা আপনি জানেন উইমেন ভার্সিটি বলতে হ্যাঁ আচ্ছা আপনি এশিয়ান এশিয়ান উইমেন ইউনিভার্সিটি এ ডব্লিউ আমার নিজের বান্ধবী ওখানে পড়ে আমি যদিও কম্বাইন্ড স্কুলে পড়েছি ভাই আই এম ভেরি সরি ফর দ্যাট আমি ওই ওই আসলে ওই সুযোগ পাইনি আমার ওই পরিবেশ ছিল না আসলে আপনারা জানেন যে আমি কিন্তু আচ্ছা ভাই আমি এই উত্তর আপনার এই উত্তরে আমি আমি শুনলাম আরেকটা প্রশ্ন হইতেছে জি এই ধরেন আমরা তো মুসলিম হ্যাঁ শর্টকাটে বলে আপনারা আমরা মুসলিম মুসলিম ব্যক্তি তো যারা আছেন একটু জোরে বলুন আমরা আমরা তো মুসলিম হ্যাঁ আমরা তো মুসলিম আমাদের মধ্যে একটা মানে বিবাহ প্রথার মাধ্যমে একটা সম্পর্ক হয় আর কি সেই ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আর কি ওরা যদি ওদের কি ওরা তো ইসলামিক রীতিতে বিয়ে করতেছে না তাহলে কি ওদের বিবাহটা তাহলে কি আমরা কি বলবো ওদের যে সন্তান না তারা কি তাহলে অবৈধ মানে অমুসলিম যারা আছে তারা তো কুরআন কোরআনের আয়াত বা কোরআন সাপেক্ষে বিয়ে করতেছে না সেটা তো অবৈধ হয়ে গেল না ইসলামী রীতিতে যদি দেখা যায় তাহলে কি তারা সবাই অবৈধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ওরা কি সবাই অবৈধ বা তাদের যে বিবাহ টা অবৈধ আপনি জানতে চাচ্ছেন যে যেহেতু ইসলাম যদি আপনারা দাবি করেন বা আমরা ওয়াহির মাধ্যমে পাওয়া ইসলাম বাদে অন্যান্য ধর্ম যেগুলো ধর্ম আসলে তো না তারা নিজেদের বানিয়ে নেওয়া বিকৃত ধর্ম যেগুলো তারা তাদের আওতায় যে যে ল রয়েছে বা তাদের যে সরিয়া রয়েছে সেখানে যাদের বিয়েটা হচ্ছে তাহলে কি সেটাকে অবৈধ হয়ে যায় না ঠিক কিনা ভাই এটাই তো প্রশ্ন তাই না এটাই কিন্তু আমাদের জন্য সর্বশেষ প্রেরিত এবং আনিত যেটাই বলেন না কেন সর্বশেষ জীবন ব্যবস্থা এখন ব্যাপার হচ্ছে যে এর বাহিরে সমস্ত কিছু কিন্তু বাতিল কেমন করে বাতিল আমি বলি যে তাদের যে ধর্মগুলো তারা বলে আসলে সেগুলো ধর্ম না ধর্ম একটাই সেটাই ইসলাম মূলত ইসলামের সেরিয়ার বেশ কিছু আইনকে ডাইভার্ট করে বিকৃত করে তারা তাদের নামকরণ করেছে যেমন ফর এক্সাম্পল একটা ছোট্ট কথা বলি ভাই আপনি যদি বাইবেল পড়েন কিংবা গীতা বা বেদ পড়েন সেখানে কখনোই তাদেরকে ওই সমস্ত বইকে দেখবেন যে তাদের নিজের ধর্মের কথাও লেখা নেই যেমন বাইবেলে কখনো ক্রিশ্চিয়ানিটি এই শব্দই নেই হ্যাঁ ট্রিনিটি এই শব্দগুলোই নেই তারপরে দেখবেন যে বাইবেল এবং গীতা কখন গোটা বিশ্বের জন্য এই কিতাবগুলোকে দেয়া হয়েছে বা প্রেরণ করা হয়েছে এরকম কিন্তু কোনো কিছু নেই তাতে করে বোঝা যায় যে এগুলো যদি এক সময়ের কোনো ওয়াহির হয়েও থাকে সেগুলোকে বিকৃত করা হয়েছিল এবং কোন একটা বিকৃত স্বরূপ এখন আপনি বলছেন যে তাহলে তাদের কি বিবাহগুলো বাতিল কিনা এখন এই ক্ষেত্রে একটা মেথড রয়েছে মেথডটা হলো এটাই আমরা যেটা বলে থাকি যারা এক ঈশ্বরে বিশ্বাসী ভালো করে শুনবেন ভাই যারা এক ঈশ্বরে বিশ্বাসী যারা মনে করে যে একজন ক্রিয়েটার রয়েছে এবং যারা বিশেষ করে যারা মোনাথিজম এ বিলিভ করে দ্যাট মিনস এক আল্লাহর উপর বিলিভ করে স্রষ্টা তারা হয়তো গড বলছে বুঝতে পারছেন ভাই তারা হয়তো গড বলছে কিন্তু একজন স্রষ্টার উপর বিলিভ করছে পাশাপাশি শির করেন পাশাপাশি শির করেনি। হয়তো তার অজান্তে অজানা মূর্খ বা অজ্ঞতার কারণে সে এটা থেকে দূরে রয়েছে তো সেই ক্ষেত্রে কিছু স্কলার বলেছেন যে এজন্য আমরা তাদের বিবাহ এই বিবাহটাকে আমরা ভ্যালিড মনে করি এবং তাদের যে সন্তানগুলোকে আমরা জারজ বলি না বুঝতে পারছেন ভাই তাদের সন্তানগুলোকে আমরা জারজ বা বাস্টার বলি না এটা কেন কারণ তারা অন্তত স্রষ্টাকে মেনে নিয়েছে বুঝতে পারছেন ভাই ওই অনুযায়ী আচ্ছা এবার দ্বিতীয় পয়েন্টটা আসেন বিবাহ রীতিটা তো ইসলামিক নীতিবিধানে হলো যে বিবাহটা হয় আপনি কি বুঝতে পেরেছেন হলো আমরা আমাদের একটা কমন কনসেপ্ট রয়েছে ধর্ম এবং অধার্মিক দ্যাট মিন্স আমরা যারা আস্তিক এবং নাস্তিক তাদের কিন্তু একটা পার্থক্য রয়েছে সেটি হলো আমরা কিন্তু সবাই স্রষ্টায় বিলিভ করি ঠিক না ভাই আমরা যে ধর্মেই থাকি না কেন স্রষ্টায় বিলিভ করি স্রষ্টায় বিলিভ করলে তো মানে সবার তো এক ধরনের স্রষ্টায় বিলিভ করতেছে না হিন্দুরা আমি সেটাই বলছি জি জি আমি ভগবান বা অনেক আমি সেটাই বলছি এজন্য আপনাকে দুইটা মতামত আমি তুলে ধরছি এক এক ধরনের স্কলার তারা বলছেন যারা তাহলে তাহলে তো ভাই আমি মানে এক স্রষ্টার বিশ্বাস করে আমি যে কোন ধর্ম পালন করতে পারি তাহলে তাহলে তো আমার কোনো ডিফারেন্ট থাকলো না মানে আপনি বলতে যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না 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 আমি আমি দ্বিতীয় মতামতটা বলি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমি এটা প্রথম মতামতটা বলছি যেটা সংখ্যালঘু কিছু স্কলার বলেছেন যে যে যেটা আমি বললাম যে সংখ্যালঘু কিছু স্কলার বলেছেন মানে আমি আপনাকে আমার নিজের অভিমত না যারা যেটা স্কলারদের মতামত সেটা জানিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন তো আপনি নিজের অভিমত দিবেন না আপনি কুরআন হাদিসের যুক্তিfund করব না নিজের মত ব্যাখ্যা করতে হবে না না আর আমি আমার নিজের কোনো মতামত দেইও না এটা আপনি জানেন কারণ রেফারেন্স স্যার আসলে নিজেদের মতামতে কোনো ভ্যালু নেই তো যেটা আমি বলতে চাচ্ছি আমি কিছু স্কলার বলেছেন যে যারা এক আল্লাহয় বিলিভ করে এক আল্লাহ বিলিভ করে এবং শরিক করে না তাদের কি তাদের ওই যে মোনোথিজম অনুযায়ী বা এক ঈশ্বরবাদের বিলিভ অনুযায়ী তাদের বিয়টা ভ্যালিড এটা কিছু স্কলার বলেছেন কিন্তু বেশিরভাগ অনেক স্কলারই বলেছেন যে যেহেতু তাদের দিনটাই বাকি दैट मींस তাদের তো এই শরিয়তই পরিবর্তিত তাহলে এদের সমস্ত এই সমস্ত বিষয়গুলো বাকি এবং সেই অনুযায়ী যদি আমরা রায় দেই তাহলে তাদের এই বিএটা वैलिड না এবং পরবর্তীতে পরবর্তীতে তাদের সন্তানাদিদের কি অবস্থা হবে এই বিষয়ে যেহেতু কোরআন এবং সুন্নায় স্পষ্ট করা হয়নি অতএব এই বিষয়ে বলা অধিকার আমাদের নেই এটা আল্লাহ পাকই ভালো জানেন এবং তাদের ফয়সালা কি হবে আল্লাপাকি ভালো জানেন যদি তারা জেনে শুনে ভুল করতেই থাকে তাহলে তাদের ঠিকানা জান আর তারা যদি না জানার কারণে তাদের কাছে দাওয়াত পৌঁছায়নি কিংবা কোন কারণে তারা মাজুর তাহলে সেক্ষেত্রে আল্লাপাক কি পরীক্ষা নেবেন সেটাও আল্লাহ পাক ভালো জানেন কারণ আল্লাপাক বলেছেন অবশ্যই আমি আজিজুল হাকিম আমি শ্রেষ্ঠ বিচারক যারা এবং কোনো ব্যক্তিকে আল্লাপাক কিন্তু তার সাধ্যের অতিরিক্ত চাপাবেন না অজ্ঞতার কারণে যদি কেউ না জানেন এবং সেক্ষেত্রে তার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটার টেস্ট আল্লাপাক কি নেবেন তিনি ভালো জানেন আমাদের কাছে পৌঁছানোর যে এটা দায়িত্ব সেটা আপনাদেরকে পৌঁছিয়ে দিলাম এটা হচ্ছে দুইটা মতামত আশা করি তাহলে ভাই আমরা ধরে নিতে পারি যে তাহলে আমরা ধরে নিতে পারি যে কোরআন এবং হাদিসে মানে সঠিকভাবে এটা খণ্ডন নাই এটাই ধরে নিতে পারি আবার বলেন কোরআন এবং হাদিসে মানে আমরা এটা ধরে ধরে নিতে পারি এই বিষয়টা কোরআন এবং হাদিসে মানে ক্লিয়ার করা নাই এই বিষয়টা আর কি না কোরআন এবং হাদিসে কিছু আলেম দাবি করছে বা কিছু ইসলামিক স্কলার কোরআন এবং হাদিসে কোরআন এবং হাদিসে দাবি করছে

মানে এটা জানতে চাচ্ছি না বৈধ না অবৈধ আপনি যদি আমাকে বলেন আমার ফতোয়া বলেন সাধারণ একজন তালেব হিসেবে তাহলে নিশ্চয়ই আপনার ফতোয়া না আপনার কুরআন হাদিসের ফতোয়া দেওয়া লাগবে ভাই মানে আমি এটা মানবো না কুরআন হাদিসের ফতোয়া আমিও তো ভাই অনেক ফতোয়া আপনাকে দেব আপনি মানবেন যেহেতু যেহেতু ঈমান যাদের নেই তারা জাহান্নামী সো তাদের আর অন্য কোনো কিছু ভ্যালিড থাকে না আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার জি জি আরেকটা প্রশ্ন ভাই তাহলে তো মুহাম্মদা আব্দুল্লাহ জানি উনি মুশরিক ছিলেন তাহলে কি হলো ব্যক্তিকে জীবিত আল্লাহ রসুলের জ্ঞাতি গোষ্ঠী তার পূর্বপুরুষ যারা ছিলেন এরা কিন্তু মানে মুর্শেক মালাউন ছিলেন না ভালো করে বুঝবেন এরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী কিংবা মুর্শেক ছিলেন না এদের যে সমস্যাটা ছিল আপনাদেরকে আবারও বলি এরা কিন্তু দিনে হানিফের উপর ছিল তার প্রমাণ আপনাকে বলি আবদুল্লাহ বিশেষ করে রসুল হাসান বাবার যখন বিয়ে পড়ানো হয় তখন আব্দুল মুতালিম কিন্তু সেই বিয়ের খুদ্া পড়েছিলেন এবং হাফেজ ইরা কি তার সিরাতের মধ্যে এসছেন উনি প্রথমে কিন্তু প্রথমেই আল্লাহ পাকের প্রশংসা করেছেন এবার বুঝতে পারছেন ভাই প্রথমেই আল্লাহ পাকের প্রশংসা করেছেন ড্যাট মিন্স কি তার আল্লাহকে মানতেন এক আল্লাহকে মানতেন কিন্তু পাশাপাশি শির করেছেন তারা বুঝতে পেরেছেন যেমন ফর এক্সাম্পল মুসলিমদের মধ্যে এখন অনেকে আছে যে আমরা আল্লাহকে মানি কিন্তু এখন আসেন ব্যাপারটা হলো এখন আসেন তার মানে রসুলের বাবা মার যে বিয়েটা এটা কিন্তু ভ্যালিড কেন কারণ সেটা কিন্তু ইসলামিক নিয়ম অনুযায়ী হয়েছিল এবার বুঝতে পারছেন শিল্পটা তারা অন্য জায়গায় করেছিলেন যেমন ফর এক্সাম্পল হয়তোবা পাশাপাশি তারা অন্য কোনো হতে পারে এক আল্লাহ বিশ্বাস এবং ইসলামের যে গতানুগতিক ধারা সে বেসিক জিনিসগুলো সেগুলোর মধ্যেও তারা কি করেছিল ভাইলট কিছু করেছে কিছু মেনেছে যেমন তারা দেখেন এই খুদ্া কিন্তু পড়েছে আল্লাহর নামে আবার সেম আপনি দেখবেন যে আহ রসুসা বিয়েতেও সেম ঘটনা এই জন্য বলছি যে আগের যারা আমি বলি আপনি যদি ইবনে হিসাম পড়েন তাহলে দেখবেন ইবনে হিসামে মক্কার ওই সময় দিনে হানিফের উপর বা ইসলামের উপর সাত আট জন ব্যক্তি আপনাকে পাওয়া যায় তারা বলেছিল যে হে মক্কার ধ্বংস ধ্বংসক তোমরা কারণ তোমরা তোমাদের পূর্বপুরুষের ধর্মকে ধ্বংস করে পূজা আর্চনা শুরু করেছো তার মানে কি বুঝা গেল ভাই পূর্বপুরুষের ধর্মটাལ་ কি ছিল পূজা আর্চনা ছিল না এটা ইবনে ইসহাবে পাবেন আপনি এবং ওয়ারাকাবিন নাফল ইনিও কিন্তু কোনদিন পূজা আর্চনা করেন নি প্রমাণ পাওয়া যায় এবে ওরাকাবিন নাফল কিন্তু একজন انجিল এবং তাওরাতের উপর অভিজ্ঞ একজন কিন্তু পণ্ডিত ছিলেন انجিলের উপর তাই তো উনিও কিন্তু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে রফসাসান যখন বিশেষ করে খাদিজা রাজা আনহা যখন তাকে নিয়ে গেলেন যে দেখুন উনি কেন ভয় কাচ্ছেন এবং তিনি একজনকে দেখেছেন যার বৈশিষ্ট্য এরকম তখন তিনি কিন্তু বললেন যে এই সেই নামুস মানে তাওরাতের যে বলা হচ্ছে এই সেই নামুস যে মুসার আসালাম কাছে আসতেন এবং উনি কিন্তু যেহেতু তাওরাতে এক্সপার্ট ছিলেন উনি কিন্তু ওর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ মিলে গেছেন এবং বুখারির মধ্যে হাদিসে এসে তিনি বলছেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সমর্থন করব এবং তোমাদের দলভুক্ত হব কিন্তু আফসোস যে সেই দিন তোমাদেরকে তোমার গোত্র তাড়িয়ে দিব বুঝতে পারছেন তো তিনিও কিন্তু একই কথাই বলেছেন জি ভাই বুঝতে পারছি আর আমি এটা বুঝে নিলাম যে বিষয়টা তখন মুসা কিন্তু ইসলামের নবী উনি এইখান থেকে আরেকটা প্রমাণ দিয়েছেন জি বলেন জি ভাই বুঝতে পারছি আপনার মানে তো প্রথমতে এটা ধরে নিলাম যে তখন আব্দুল্লাহ নবীর যিনি পিতা আব্দুল্লাহ মানে একই সর্বাদের আরাধনা করত ইব্রাহিমের ধর্ম পালন করতে বিষয়টা তো এরকমই তাই তো তারা তারা কিন্তু পাশাশি শির্ক তারা শিরক করত দেখো তারা মানে সহি ইসলামের মধ্যে ছিল না আরেকটা প্রশ্ন ভাই মানে কোরআনে কোরআনে স্পষ্ট ভাবে মানে লেখা আছে অমুসলিম মানে অমুসলিমের মধ্যে যে কোন ধর্মের লোক কৃষ্টানি হদি মানে ওদেরকে অপবিত্র বলা হয়েছে এবং কি নির্বিষ্ট বলা হয়েছে তাহলে এটা কি ভাই অসাম্প্রদায়িক মানে সৃষ্টি করে না মানে একজন ইহুদিকে যখন আম জানবো যে মুসলমান আমাদেরকে ঘৃণা করে কুরআনের ভিতর লেখা আছে তারা নির্বিষ্ট জীব হ্যাঁ তখন আপনার ক্ষেত্রে কি হবে আপনি যদি ইহুদি হন যখন আপনি জানবেন যে কুরআনের মধ্যে আমার বিষয়ে এত এভাবে লেখা আছে যে আমি নির্বিষ্ট জীব তাহলে তখন আপনার মনের অবস্থাটা কি থাকে মানে না ভাই আমার মনে তখন তো যেহেতু এখানে এসছেন সুন্দর সুন্দর উত্তর পাচ্ছেন আপনার সুযোগ নেন উত্তর গুলো নিয়ে হ্যাঁ এক নম্বর কথা আপনি ওই আয়াতের একটু তাপসিটা করে নেবেন সেখানে সমস্ত মুফাসির গো একমত যে এদের নিজেদেরকে কিন্তু মানে কিছু মুফাসির দ্বিমত করেছেন তবে বেশিরভাগ মুফাসির বলেছেন এটা দ্বারা তাদের আকীদাকে বুঝিয়েছে ওই লোকগুলিকে নয় বুঝতে পেরেছেন মানে তাদের বিশ্বাসটাকে তাদের বিশ্বাসটাকে কি অপবিত্র বলা হয়েছে দ্যাট মিন্স যেটা دین ইসলাম থেকে যেহেতু খারিজ হয়ে যাওয়া এবং তারা যেহেতু শিরক করত কুরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম যে শিরক হচ্ছে মানে নিকৃষ্টতম কি জুলুম আল্লাহ পাকের প্রতি যেহেতু এই মুশ্রিকগণ এবং আহলে কিতাবদের মধ্যে যারা মুশ্রিক হয়ে গিয়েছিল

উনি দৌড়তে বলেন যে দেখি এই কি সে নবী কিনা তিনি কাছে গেলেন এবং তাকে বললেন যে আল্লাহি এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বেরোতে পারে না এবং সমস্ত বৈশিষ্ট্য তিনি তার মধ্যে পেলেন এবং তাকে কিন্তু রসুল আসলামকে সত্য হিসাবে মেনে নিলেন তখন তিনি তাকে সাবধান করলেন যে রসুল আসলাম আপনি তো এখানে এসছেন আপনি কি জানেন ইয়াহুদিদের বৈশিষ্ট্য তারা আপনাকে কখনো মেনে নিবে না তারা আপনাকে সত্য জানলেও মেনে নিবে না দেখেন এদের মধ্যে সবচেয়ে বড় পন্ডিত আমি আপনি যদি টেস্ট করেন তাদেরকে বলেন যে আব্দুল্লাহ বিন সালাম কে তোমরা চেনো তাহলে তারাই উত্তর দিবে আমি কে আমি তাদের মধ্যে সবচেয়ে বড় পন্ডিত আমি সবচেয়ে বড় পণ্ডিত আমি আপনাকে করছি আপনি সত্য নবী কারণ আপনার সমস্ত বৈশিষ্ট্য আমি পেয়েছি কিন্তু আপনি তাদেরকে টেস্ট করেন আমি আপনি বুখারি সেটা পাবেন আল্লাহ রসুল ইহুদিদি ডাকলেন হে ইহুদিরা তোমরা চলে এসো তাদেরকে বললেন তোমরা কি আমাকে চিনতে পারছো আমরা তোমাকে চিনি না আবদুলা বিন সালাম হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বড় তাওরাতের পন্ডিত বস আব্দুল্লাহ বিন সালাম কিন্তু আমাকে মেনে নিয়েছে তার তাওরাতে স্পষ্ট করে বলেছে আমার ব্যাপারে তাহলে তোমরা কি তোমার কিতাবকে মানো না তোমরা তোমাদের কিতাবের সবচেয়ে বড় পণ্ডিতকে মানো না তখন সে কি বলল জানেন এই ইহুদিরা কি বলেছে জানেন যে দূর হও দূর হও আব্দুল্লাহ বিন সালাম একজন মিথ্যাবাদী কি বুঝলেন এক মিনিটের মধ্যে যখন 16 আব্দুল্লাহ বিন সালাম সত্য মেনে নিয়েছে আর ছাত্রকে তিনি মিথ্যাবাদী এক এক মিনিট আগে কি বলল আব্দুল্লাহ বিন সালাম আমাদের মধ্যে সবচেয়ে বড় কি ইহুদি পণ্ডিত তাহলে বোঝা গেল তারা সত্য জেনেও

বরং সুরা মুমতাহিনায় ঢোকেন সেখানে আট নয় নম্বর আয়গুলো থেকে শুরু করে আরো পেছনে যান আপনি পাবেন যে বিশেষ করে সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে তোমাদেরকে তাদের সঙ্গে বন্ধুত্ব করা নিষেধ করা হয়নি যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে না বোঝা গেছে ভাই তাদের সঙ্গে যুদ্ধ করে যারা তোমাদের সাথে যুদ্ধ করে এটা স্পষ্ট বোঝা গেল এমনকি এমনকি এই আয়টা দিয়ে কিন্তু অনেকে ভ্যালিডিটি দেয় যে অমুসলিমদের সাথে সাধারণ বন্ধুত্ব যায়

উদারতা হলো না উদারতা আপনার কাছে থাকতে না আমার কাছে থাকতে পারে এখন পৃথিবীতে মূল অশান্তির আপনার পৃথিবীতে পৃথিবীতে মূল অশান্তির কারণ কি ভাই আমাদের ধর্মটা নিয়ে তো অশান্তি

আপনাকে তো স্পষ্ট করলাম আমরা তো তাদের ব্যক্তি ব্যক্তিকে ইসলাম কখনো ঘৃণা করতে বলো না তাদের যে বিশ্বাসটা যে ভ্রান্ত বিশ্বাস যেটা তারা নিজেরাও জানে ভ্রান্ত এবং ইন্ডিকেট করে যে তাদের বিশ্বাসটা এটা কোন বিশ্বাসটা আপনাদের বুঝে নিতে হবে যেটা তারা নিজেরাও জানে কিন্তু শুধু জেদের বসে তারা সেই জিনিসটাকে কি মেনে নিবে না যেমন ফর এক্সাম্পল আপনি কি জানেন যে ইসরায়েলে ঢুকবেন সেখানে মুসার আসামকে এমনও বলা হচ্ছিলো এমনকি অনেক নবীকে বলা হচ্ছিল তোমরা তুমি আমাদেরকে একটা উটনি দাও যেটা সাথে সাথে দুধ দেবে মুসা আসালাম তাই করলো তারপরে বলো আমরা এটা মানি না আপনি কি বললেন তাহলে আপনি তারপর কি বলবেন আর অনেকে বলেন আল্লাহকে দেখাও এই সমস্ত লোক যা আল্লাহকে দেখলেও স্বীকার করবে না এরা এরও গেন্ট এই জন্য বলছে যে যারা যারা নিজে চেষ্টা করবে যদি আপনার ঠিক আছে আর বিষয় আপনার কথা আপনার কথা মেনে নিলাম আমি ধরেন ভালো হয়েছে যে তাদের মানে তাদের কর্মকাণ্ডকে মানে তুমি শ্রদ্ধা ভক্তি করবে না ঘৃণা করবে তাদের কর্মকাণ্ড কিন্তু আমি যতটুকু জানি একজন অমুসলিম রে তো সালাম দেওয়া যায় নাই মানে সালাম শব্দের অর্থ জাস্ট শান্তি বর্ষিত হোক মানে একজনকে অমুসলিমকে শান্ত কামনা করলে কি এমন অপরাধ হয়ে যাবে কি এমন ক্ষতি হয়ে যাবে আমি এই বিষয়টা বুঝলাম মানে একজন অমুসলিমরে রে শান্তি কামনা করলে কি এমন ক্ষতি হয়ে যাবে একটা সালাম দেওয়া যাবে না আচ্ছা একটা অমুসলিম যে আচ্ছা আচ্ছা দাদি আমি আপনার আপনি বলছেন যে একজন অমুসলিমকে সালাম দেওয়ার কথা নিষেধ করা আমার কথা হলো আপনি আশাই করেন কেন সালাম কারণ আপনি তো আমার ধর্মকে মানেন না ভাই রাইট প্রথম কথা আপনি সালাম বা কেন এরকম কিছু না আশা করবেন না কারণ যে ধর্ম আপনি মানেনই না সেই ধর্মে আবার আশা করেন কেন যে আপনার আপনাকে সালাম দিবে কারণ ফর एग्जांपल আরেকটা কথা বলি অন্যান্য ধর্ম এটা তখন ইন্টার রিলিজিয়ান একটা ডিবেট হয়ে যায় অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু আরেক ধর্মাবলম্বীকে তাদের সালাম দেয় না ভাই

স্পেসিফিক ভাবে কোরআনই এভাবে আসে ভাই এটা আপনার ব্যক্তিগত উদ্যোগে হয়তো আপনি মানবতাবাদী হলেন আপনাকে বিনীতভাবে বলছি কোরআন হচ্ছে মানবতার সবচেয়ে বড় গ্রন্থ কেমন করে আপনি প্রমাণ দেই আল্লাপাক নিজে বলেছেন যে ওয়ালাকাত কাররামনা বানি আদম আমি বানি আদম বানি আদম কারা ভাই এখানে কিন্তু মুসলমান হিন্দু খ্রিস্টান কাওকে কি করা হয়নি খালিদ করা হয়নি এখানে বলা হয়েছে প্রত্যেকটা মানুষরূপী সন্তান যারা রয়েছে তাদেরকে আমি সম্মানিত করেছি কিভাবে সম্মানিত করেছে আল্লাহর সৃষ্টি হিসাবে সম্মানিত করেছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ তারপর তারা তাদের কর্মগুনে হয় ভালো হবে কেউ খারাপ হবেন কেউ সর্বশ্রেষ্ঠ হবেন কেউ সর্বনিকৃষ্ট হবেন আশা করি বুঝতে পেরেছেন সর্বনিকৃষ্টরা তাদের সর্বনিকৃষ্ট রেজাল্ট পেয়ে যাবেন সর্বশ্রেষ্ঠরা তাদের ভালো রেজাল্ট পেয়ে যাবেন যেটা আপনি দুনিয়াতেও পাবেন যেমন ফর এক্সাম্পল আপনি যদি সমাজে ভালো কাজ করেন আপনাকে মানুষ সেলুট করবে আপনি যদি চুরি করেন তার জন্য পুলিশ এডি আছে ঠিক কিনা ভাই এটা তো নিয়ম

এটা সালামের অর্থ কি বলেন তো সেটা হলো সালামের অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত হোক ঠিক না ভাই আমাদেরকে এই যে সালাম হ্যাঁ এই সালামের চেয়ে বড় স্ট্যাটাস আল্লাহাক অমুসলিমদের দিতে বলেছেন কিভাবে জানেন আল্লাহ বরং বলেছেন যে তাদের তোমরা हिদায়েতের জন্য তাদের সর্বশ্রেষ্ঠ স্থান যেটা জান্নাতের রাস্তা দেখানোর জন্য দোয়া করো সালাম তো ভাই অনেকে মুখ দেখানো করে আপনি কি জানেন মুনাফিককে মুনাফিক ও সালাম মানে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য সালাম দিতে পারে একদম মুরাফিক জন্য ভাই বলে আপনার কাছে আদায় করার জন্য কত সালাম আসলে আমরা তো ভাই আপনাকে দেখানোর জন্য সালাম কেন দিব ভাই ভালোবাসি আপনি আমরা তো আপনার জন্য দুহাত ধোয়া করবো ভাই এর চাইতে এবং চোখের পানি ফেলে দোয়া করবো এবং অন্তর থেকে সত্যি করে ভালোবাসা শহীদ করবো লোক দেখানো না যেটা সালাম কিন্তু লোক দেখানো আপনি জানেন

পৃথিবীর মানে পৃথিবীর বাইরে না সরি মানে পৃথিবীর মধ্যে এরকম অনেক জাতি আছে মানে অনেক যারা সভ্যতার বারে আমাদের এই পৃথিবীর যে আধুনিক কখনো মোবাইল টেলিভিশন বা মানে সভ্য কোনো সভ্যতা তাদের কাছে এখন পর্যন্ত পৌঁছে আপনি তো এটা জানেন না অনেক আফ্রিকাতে বা অনেক অনেক এরকম জাতি আছে তো ওদের কাছে কিন্তু এখন পর্যন্ত কেউ যায় নাই যে

আল্লাপাক স্পষ্ট করেছেন কোরআনে যে দেখুন যে কারো কিন্তু সাধ্যের অতিরিক্ত বোঝা তাকে চাপিয়ে দেওয়া হবে না এখন এই বিষয়টা আমরা যদি ধরে নেই তাহলে সমস্ত ফাঁকিগণ একমত যে তাদেরকে কেয়ামতের মাঠে তাদেরকে কিন্তু এই সুযোগটা দেয়া হবে তাদের কাছে নাবি পাঠানো হবে এবং তাদেরকে দাওয়াত দেয়া হবে এবং যারা মেনে নিবে তাদেরকে জানাতে দেওয়া হবে যারা মেনে নিবে না তাদেরকে জাহান নামে দেওয়া হবে তবে হ্যাঁ কোয়েশ্চিন ইজ দ্যাট প্রসেসটা কি হবে টাইম স্কেল কি হবে সেটা আল্লাপাক ক্লিয়ার করেননি তবে আল্লাপাক আজিজুল হাকিম

হাদিসের সেই হাদিসে প্রমাণিত এখন ধরেন ফর এক্সাম্পল কেউ একটা পেপসির মধ্যে সামান্য অ্যালকোহল ঢুকিয়ে দিয়েছে এর জব কি হবে আল্লাহ রসুল হাসান স্পষ্ট করে দিয়েছেন এখন রসুল হাদীসে বলে দেবেন পেপসি যখন আসবে তখন সেটা হারাম হবে এটা কি বলা সম্ভব এটা হচ্ছে যেমন ফর এক্সাম্পল আপনাকে আমি বলি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা ম্যাথ করেছি না এখন যদি কেউ

হ্যাঁ ব্রহ্মচারী নামরুদ আপনাকে হ্যাঁ ব্রহ্মচারী নমরুদ আপনাকে অ্যাড করেছি আপনার কানেকশন হ্যাঁ অ্যাডিং দেখাচ্ছে আপনার কানেকটন ব্রহ্মচারী নমরুদ

প্রত্যেকটা জিনিসের ক্লিয়ার ক্লিয়ারেন্স তারা চায় কীভাবে চায় যেমন ফর এক্সাম্পল শুননা যেমন একটু সলাহ সলাতে ধারে কাছে যেয়ে না হ্যাঁ ওয়ান তো ওরা বলা হয়েছে যে তোমরা মদ্যপান অবস্থায় এখন যদি মদটা কি অ্যালকোহল এখন ধরেন আজ থেকে পঞ্চাশ বছর পরে এমন কোনো অ্যালকোহলিক ফর্মেশনে যুক্ত হলো আর তো বলছে মদ ওয়াইন ওটার নাম দেওয়া হলো ধরেন ধরেন রেড জুস হ্যাঁ রেড জুস তাহলে ওইটা আমরা নামাজ পড়তে পারবো আপনারা বুঝতে পেরেছেন কোরআন তো সেট করেছে মূল প্রিন্সিপালটা মত বলতে কি বোঝাচ্ছে সেই ক্লিয়ারেন্স কিন্তু ইসলাম করেছে তো এই বিষয়গুলো সামান্য বেসিস জিনিসগুলো আপনাকে জানতে হবে এগুলো না জানলেই বরং আপনারা কি ভ্রান্ত হয়ে যাবেন এবং এই জন্য বেশি বেশি করে লাইভগুলোতে যুক্ত হয়ে আপনাদেরকে কথা বলতে হবে আচ্ছা এরপরে যারা যারা অ্যাড হতে চান আমাকে একটু অ্যাড দিন আপনাকে আমি কানেক্ট করব যারা যারা অ্যাড হতে চান আপনারা একটু অ্যাড হন কানেক্ট করি আর আরেকটি কথা আপনাদেরকে অ্যাড করার পরে অনেকে দেখছি যে অ্যাড করছি বাট তারা আপনারা অ্যাড রিকোয়েস্ট দিয়ে রাখেন যাদেরকে আমি অ্যাড করছি বাট পরবর্তী দেখা যাচ্ছে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না এরপরে রয়েছেন আর কে অনেকে পাচ্ছি না আচ্ছা আপনারা যারা অ্যাড রিকোয়েস্ট দেননি তারা অ্যাড রিকোয়েস্ট দিয়ে রাখেন আপনাদেরকে আমি অ্যাড করছি আচ্ছা মোহাম্মদ হেলাল মহম্ম মাহমুদ হেলাল মাহমুদ সুজন হেলাল মাহমুদ সুজন আপনাকে এড করেছে আপনার কারেক্ট আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন হ্যাঁ আপনারা যারা আহ অ্যাড হতে চান আপনারা অ্যাড দিয়ে রাখুন নিশ্চয় আমরা এড দেবো সবাইকে চেষ্টা করছি আসলে আহ যেন কেউ মিস না যায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে অ্যাড দিলে অনেকে ডিক্লাইন করছে এই বিষয়টা আমি বুঝতে পারছি না অ্যাড দিলে কেন আপনারা ডিক্লাইন করছেন না মোহাম্মদ সুজ আপনাকে আমি অ্যাড করেছি আপনি দেখার কথা এতক্ষণ অ্যাডিং দেখাচ্ছে আপনার কানেকশন না আপনিও দেরি করছেন আচ্ছা সাইম শারিয়া সাইম শারিয়ার কে অ্যাড করছি

আচ্ছা অনেকে ডিক্লাইন হচ্ছে আমি ব্যাপারটা বুঝলাম না আপনারা কানেক্ট হন যারা যারা অ্যাড হতে চান আপনারা অ্যাড হন আচ্ছা আরেকটা জিনিস বলি অনেকের হয়তো বা একটা জিনিস ভুল হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমাদের এই প্রোগ্রামে অ্যাড হতে গেলে আপনাকে একটু ফোনটা অটো রোটেট করতে হবে আপনার যে ফোনের নিচের থেকে অপশনটা যে নোটিফিকেশন যে ইয়ে আছে সেখানে অটো রোটেট করে দেন আপনি কানেক্ট হন ইনশাল আপনি কানেক্ট হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তা না হলে আসলে আর এই ফাঁকা আরেকটি কথা বলে দেই যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন কারণ এটি শেয়ারের মাধ্যমে অমুসলিম কিংবা ইসলাম বিদ্বেষের অনেক কিছু জানতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন ইসেক মজুমদার ভাই অ্যাড অ্যাডমি আচ্ছা আমি অ্যাড দিচ্ছি কিন্তু আসলে অনেকে কানেক্ট হতে পারছেন আচ্ছা জালাল রুমি ভাই আপনাকে আবারও অ্যাড করছি আপনাকে আমি অ্যাড করেছি আপনি কানেক্ট হন আমি আবার অ্যাডিং দেখাচ্ছে আপনি একটু ওয়াটার রোটেট করে তারপর কানেক্ট হবেন তাহলে আপনি কানেক্ট হতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ অ্যাডিং দেখাচ্ছে বাট আপনি কানেক্ট হন জালাউদ্দিন রুমি ভাই আপনি অটো রোটেট করে তারপরে ডিক্লাইন দেখালো মোবাইলটা একটু ঘুরিয়ে নিন আচ্ছা ব্রাদার কথা বলো সমস্যা হ্যাঁ রাহুল ভাই আপনাকে আমি অ্যাড করেছি আপনি কানেক্ট

আসিব তো অনেকদিন ধরে লাইনে আসে না দেখি আমরা তো তাদের ভাই আসলে কোস খবর রাখি তারা তো তাদের মতো কাজ করে যাচ্ছে এই আর কি আলহামদুলিল্লাহ অনেকের দাওয়াতে এখন তারা বুঝতে পারছে তাদের ভুলগুলো এবং তারা আসলে বেশি দিন আর ইনশাআল্লাহ মানে তাদের বোঝায় যাচ্ছে যে তারা আসলে নিজেরাও কিন্তু বোঝে এখন যারা আছে ভাই বুঝতে পারছেন যে যারা ওই জেনে শুনে যারা মূলত

এ হচ্ছে যে তাদের মধ্যে ওরা হচ্ছে মানবো না এটা নিয়ে তারা লাইভে আছে এটা নিয়ে আলোচনা করছে মুক্ত মনা উদার মনটাকে তো মুক্ত না রেখে যদি কেউ যদি আলোচনা করতে আসে বা জানার আগ্রহ যদি না থাকে সত্যটা তাহলে কিভাবে মানে সত্যটা কা পাবে না আপনি তো ওই যে বাইবেল থেকে কিছু কোটেশন করে যে কি ভদ্রলোকের নাম আমি ভুলে গেলাম একজন চিপা যে ডিবেট করে বা ওখানে যদি বন্ধ করে হ্যাঁ বিভিন্ন ধরনের উস্কানি দেয় তাদের কিছু করার নেই আমরা তো আমাদের লাইফ গুলোতে তাদেরকে সবসময় আমন্ত্রণ জানাচ্ছি ঠিক কিনা ভাই আমরা তো আর কাউকে যে অন্যদের মতো কেটে দেওয়া কিমা পালিয়ে যাওয়া কিংবা ওই যে নেগ্লেক্ট করা এরকম তো আমাদের টেন্ডেন্সি আছে আমরা যত দূর পারি চেষ্টা করে যাই হুম সেটাই জি ভাই ওই সালাম দেওয়ার নিয়ে খুব ভালো বলেছেন আপনাকে আপনাকে একটা প্রসঙ্গে আমি একটু বলে দেই আপনি মানে পাঁচ মিনিট একটু বলে দেন সেটা হলো যে ইসলামে মূলত যে দাস-দাসী স্ট্যাটাস হ্যাঁ এবং এই মারিয়ার টিচারবা কথা হচ্ছিল তারা বলে থাকে যে বিয়ে ছাড়াই সেক্স দেখবেন প্রায় তারা বলে থাকে হ্যাঁ

হম তানভীর ভাই ভাবির সঙ্গে এটা তো তাদের নিকটে মানে খুব ভালো কাজ এবং উত্তম কাজ এবং যে সন্তান করবে সেটাও খুব নাকি লাকি সন্তান গর্বিত সন্তান আর তাছাড়া তো মানে বাইবেল অনুসারে তো একই ধরনের কথা তো অনেক জায়গায় আছে প্রথম কথা কি বলেন তো ভাই যে নাস্তিকতা যারা দাবি করছে তারা আসলে নাস্তিক আমরা বলতে চাই না তাদেরকে শুধু ইসলাম বিদ্বেষী ইসলাম ভিত্তি ছিল কেননা তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে হিন্দু ধর্ম প্রসঙ্গে এবং খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে যে তাদের মধ্যে যে মানে এতটাই বর্বরতা আছে এটা স্পষ্ট তারা জানে কিন্তু তারপরে তারা কিন্তু এই বিষয় মুখ খুলে না কোনো কথা বলতে চায় না আমি দুইজনের লাইভ দেখলাম কিছুদিন আগে আসিফের সঙ্গে সানিউর রহমানের ওই নাস্তিক সানিউর রহমান যিনি ছিলেন এখন তো তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন প্লাস হিন্দু ধর্মের আর্য মানে আরিয়া সমাজে তিনি অ্যাকটিভলি কাজ করছাদে জি তো লাইভে যখন আশীষ যখন প্রশ্ন করলো শানিউরকে যে ভাই আপনি না কি শুনলাম হিন্দু হয়ে গেছেন তো শানিউর বলল যে দেখো আমি হিন্দু হয়ে গেছি বলতে হিন্দু বলতে তো কিছু নেই দিওটাকে একটু মানে এড়িয়ে চললো তারপর বলল যে আমরা স্বামী দআনন্দ সরস্বতী কমেন্টারিতে বিশ্বাস করি মানে আর্য হিন্দু তারপর কিন্তু আশীষ কিন্তু তা কিন্তু কোনো প্যাচ করেনি হিন্দু ধর্ম নিয়ে তার সঙ্গে হাসিটা নিয়ে সমালোচনাই করেনি বরং সাপোর্টের কথা বলেছে আর একটা মেয়ে ছিল কি মেয়ে সোলারিন নাকি একজন মেয়ে ছিল ওই মেয়েটাকেও দেখলাম একটা একজন হিন্দুর সঙ্গে আলোচনা করছে তো খুব সুন্দর আলোচনা করছে মানে কোনো ওদের মধ্যে কোনো বিদ্বেষ নেই ও যখন বলছে যে আসলে যে গণেশকে দেখছেন গণেশ আসলে হাতির মাথা দেয়া গণেশ আসলে সেই গণেশ নয় এটা একটা রূপক অর্থে তো মানে কোনো জোরাতে কমেন্ট করবে তাদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে তেমন কোন মানে কমেন্টই করে না তো মারিয়া কিপদের ব্যাপারে তো একাধিক লেখা মানে প্রকাশ হয়েছে তাদের কাছে পৌঁছায়নি এমনটা নয় প্রত্যেকটা নাস্তিক যারা আছে তাদের সকলের কাছে আপনার বক্তৃতা পৌঁছিয়েছে তারপরে আপনার লেখা যেটা অ্যান্টি ইসলামে যেটা মশির ভাইয়ের আছে মানে এত পরিমানে এইসব বিষয়গুলো হ্যাঁ এত পরিমানে এই বিষয়গুলোতে বইপত্র বিভিন্ন জব দেয়া হয়েছে তারপরে যদি একই অভিযোগ করে এটা হাস্যকর আসলে এটা একটা বিরক্তিকর ব্যাপার বটে অনেক বিরক্তিকর কারণ উত্তর দেওয়া হয়নি এমনটি নয় কারণ আমাদের ফেসবুক থেকে পোস্ট হচ্ছে কন্টিনিউ বিভিন্ন ব্লগ থেকে মানে অলরেডি আছে

লা দিয়ে যেগুলো তাগিদ দা হয় দ্যাট সেটা আল্লাহর রাসূলের সরাসরি ইন্ডিকেশন ডিরেকশন সেগুলো ল শরিয়া হয়ে যায় আল্লাহর রাসূল সরাসরি এবারে তাই পড়ছি দেখুন আল্লাহর রাসূল সাঃ কিন্তু স্পষ্ট ভাবে বলছে আমি একটু আগে বললাম যে লা ইয়াকুলান্না আহদুকুম আবদি যে তোমরা খবর তাই আমার স্লেভ আমার দাস আমার দাসী খবরদার বলো না এটা দিয়ে কি বুঝালো রাহুল ভাই একদম বলা যাবে না বরং কি বলবে ওয়ালাদা বা আমার এটা সন্তান হ্যাঁ

আচ্ছা আরেকটা জিনিস রাহুল ভাই আপনি খুব মজা পাবেন একটা তথ্য দে হ্যাঁ দেখুন আর রাহি কোন মাত আপনি যদি আমরা জানি যে সালাফি উস্তাদদের উস্তাদ যাকে বলা হয় সাইফুল হাদিস সাফিউল্লাহ মুবারকপুরি যিনি অন্যতম একজন সিরাতের সেরা স্কলার হিসেবে বিবেচিত রাবেতাল ইসলামী এর 1987 এর গোটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে বইটা ঠিক কি না ভাই আর রাহি কোন মাত তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা বলে থাকি সিরাতের ময়দানে এখন পর্যন্ত এবং যার তাহকিক 90% প্লাস সাহি কিংবা হাসান লেভেলে এর নিচে খুব কম রয়েছে যে জয় পর্যায়ে তো আপনি চিন্তা করেন সেই কিতাবটিতে চারশো ছয় নম্বর পৃষ্ঠায় যেটা তাহিদ প্রকাশনী থেকে প্রকাশিত সেটাতে স্পষ্ট হিসেবে ভাই চারশো ছয় সাত পৃষ্ঠায় দেখবেন অতঃপর মুকাওয়িস কর্তৃক মুকাওয়িস কে রসুদ আসামের কর্তৃক চিঠি প্রদান সেখানে অধ্যায় আপনি দেখবেন চারশো এবং সাত নম্বর পৃষ্ঠায় অতঃপর রসুল সাল্লাহ সাল্লাম মারিয়াল কিপ্তিয়াকে বিবাহ করেন এই অনুবাদ করার ফলে দেখেন আপনি কি অবস্থা

আসির এই কথাটা কি অর্থ ইউজ করেছে এবার লিসান আল আরব ডাইরেক্ট বলি অনুবাদটা তারা যে সঠিকই করেছে এর প্রমাণটা এখানে দেই এখানে লিসান আল স্পষ্ট বলেছেন যে মূলত যেমন এখানে বলছেন যে এই যে কামা কওলু সারিয়াতু ওয়ালা সাল্লু মিনাস সারি ওয়া হুয়া নিকাহু দ্যাট মিন্স যেটা এই যে সারিয়াতু বলা হচ্ছে এবং আসির দ্বারা এটাকে কানেক্টেড করা হচ্ছে এটা মূলত নিকাহরি আরেকটা মানে সমান একটা শব্দার্থ

তার সত্য পথে 보면은 ফিরবে না কেন তারা মানে দেখছে উত্তরগুলো পাচ্ছে মানে সমস্ত কিছু কিন্তু আরবি এবারেও সব পড়ছি এরপর কি লাগবে বলেন একদম মানে অর্থ সব বলেছি এরপর তার কিছু থাকে না ভাই আপনি যারা যারা এই লিসান আরবের এই অর্থটা পেতে চান তারা সরাসরি লিসানা আরবে যে এটা পেয়ে যাবেন 4 নম্বর খন্ডে 300 304 নম্বর যে অধ্যায়টার যে প্যারাটা রয়েছে সেখানে আপনার এই অর্থটা পেয়ে যাবেন যে আসলে সারিয়া অর্থ মাঝে মধ্যে মানে বিবাহের অর্থ নেওয়া যায় কারণ এটা নিকারি আর একটা টার্মিনোলজি হিসেবে ইউজ করা হয় আশা করি যারা আরবি জানো বা এই কানেক্ট করতে পারে তারা বুঝে নেবে জি ভাই বলেন জি 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 ওদের তো জবাব দিয়ে মানে জবাব বাকি আছে এমন কোন তো মানে আমরা দেখছি না যতগুলো অভিযোগ করেছে মানে আমাদের তরফ থেকে বাকি আছে সমস্ত বিষয়ে আপনার কাছে ভাই ইয়া লাল ভাই সময় খুব সংক্ষিপ্ত আপনার কাছে একটা অভিজ্ঞতা যা জানতে চাচ্ছি আমি হ্যাঁ আপনি যেহেতু কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে কাজ করছেন পাশাপাশি নাস্তিকদের সঙ্গেও কিছু আপনার অভিজ্ঞতা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনার দুই মিনিটে আপনার এই যে এতদিন যাবৎ যে নাস্তিকদের সঙ্গে আপনি ডিবেট করেছেন যাদের সাথে করেছেন তাদের ব্যাপারে আপনি আপনার অভিজ্ঞতা জ্ঞাপন করুন এবং তাদের ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনি দুই মিনিটে শেষ করে দিন জি বিশেষ অভিজ্ঞতা বলতে নাস্তিকদের সঙ্গে আলোচনার জন্য যখন তাদের লাইভে আমরা যাই তো প্রথমত হঠাৎ থেকে যদি মানে মুসলিম নাম দেখে যে অ্যাড করতে বলছে তো দেখি যে হ্যাঁ তারা সঙ্গে সঙ্গে এটা অ্যাড করে নাই দায় টুপি যে থাকে পরবর্তী সময় যখন দেখছে যে নাস্তিকদের সঙ্গে আলোচনা যখন মানে শুরু হচ্ছে যখন দেখছে যে না তাদের প্রত্যেকটা দলিলকে খণ্ডন করার মতো ব্যক্তিকে অ্যাড করে ফেলেছে ভুল করে তখন তাদের অ্যাটিটিউড বা তাদের ব্যবহারটা সম্পূর্ণ মানে একশো ডিগ্রি ঘুরে যায় এবং মানে বিভিন্ন কথা নিয়ে তেনা পেঁচাতে শুরু করে অবশেষে মানে কিছু একটা অপবাদ দিয়ে এবং বিভিন্ন রকমের কুটু মন্তব্য করবে মানে রাগিয়ে দেওয়ার জন্য মূলত উদ্দেশ্য হচ্ছে যে যখন পারছে না এই বিষয়টা নিয়ে তো অন্য একটা বিষয় ঢুকিয়ে দিয়ে তখন নবী মোহাম্মদ সে নয় বছরে বিবাহ করেছে এই সেক্স করেছে এটা করেছে সেটা করেছে মানে রাগানোর জন্য কিছু ভাষা ব্যবহার করে লাগিয়েছে মানে এই সব ভাষা দিয়ে কর্তৃপক্ষকে মানে

তো উত্তর যখনই দিতে যাবে তখন আবার কথা থামি আবার কথা ঢুকে দেয় অন্য কথা যে প্রসঙ্গটাই মানে হারিয়ে চেষ্টা করে অবশেষে শেষ পর্যন্ত অধিকাংশ জায়গাতে দেখেছি যে লাইনটাকে কেটে দেওয়া মানে সব শেষে একটা অপবাদ দিয়ে লাইনটাকে কেটে দেওয়া দ্বিতীয়বার আর কোনোদিন অ্যাড করবে না এবং মানে এরকম বলে যে আপনাকে আর কোনোদিন অ্যাড করবো না তো কথা হচ্ছে এটা যদি তারা যদি আলোচনা করতে চাই তো যারা একাডেমিক্যালি এগুলো পড়াশোনা করছে লাইভে আসছে অন্তত তাদেরকে বলা উচিত যে ভাই

তাদের এই মানসিকতা নেই মূলত মানসিকতা এটাই যে ওই সময় টাইম পাস করবে উল্টা পাল্টা বলবে যারা জব দেওয়ার মতো তাদেরকে অ্যাড করবে না যদিও ভুল বছর অ্যাড করে ফেলে উল্টা পাল্টা মন্তব্য সময় দিবে না একসঙ্গে বিশ তারা অভিযোগ করে মানে বসে থাকবে অবশেষে মানে কেটে দিবে আর কিছু কিছু তো অপ্রাসঙ্গিক কথা আছে কেননা এমন অনেক মানে আমি যতজনের সঙ্গে আলোচনা করেছি এটাই হয়েছে যে প্রসঙ্গ থাকবে না হ্যাঁ হ্যাঁ

রায় ভাগ দেখে আমাদের ভারতের তো যারা অমুসলিম নন মুসলিম আছে তারাও জানে যে এই যে যে লাইভে আসছে নাস্তিকটা যখন কোন মুসলিম অ্যাড হয়ে তার জব দিচ্ছে তো নাস্তিক মানে ওই অমুসলিম যারা দেখছে ভিউয়ার তারা কিন্তু বুঝে যে না এখানে এই ব্যক্তি নাস্তিক কিন্তু ফেসে গেছে নাস্তিক কিন্তু যথার্থ জব দিচ্ছে তারা কিন্তু বোঝে কিন্তু তারপরেও মানে সাপোর্ট মানে তাকে মানে নাস্তিককে সাপোর্ট দিচ্ছে মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের মানে তাদেরকে লাভ জবাব করে দিলো।

দুটা প্রসঙ্গ হলো যে জয় প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আমরা এক বলে দিতে চাই যারা আজকে মনে করছে যে হিন্দুস্তান কারো বাপের সম্পত্তি কিংবা হিন্দুস্তান হচ্ছে শুধুমাত্র তাদের নিজস্ব কোন স্থান এটা করে তারা মূলত আমাদের মধ্যে যে শত শত হাজার বছর ধরে যে সম্প্রীতি

কখনো অমুসলিমরা মুসলিমদের উপরে ক্ষিপ্ত হয় না মুসলিমরা কখনো অমুসলিমের উপরে ক্ষিপ্ত হয় না কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে কিছু গ্রামের সঙ্গে একটু ঝামেলা দ্বন্দ্ব কিন্তু এটা পাবলিকলি কখনো আসে নাই তো বর্তমান আমাদের যে শাসক মানে ক্ষমতা যারা আছে তারা প্রকাশ্যে তারা হিন্দুত্ববাদী এবং তারা বিজেপি আর তো এরা যখন পশ্চিমবাংলায় তখন সিট কিন্তু সমান সমান পেয়ে গেছে মানে বিরোধীদের সঙ্গে একদম সেম সেম সিট একুশটা আর বাইশটা তো এক্ষেত্রে আমরা দেখছি যখন থেকে মানে পশ্চিম ঢুকে পড়েছে তো তখন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হিন্দু মুসলিমদের মধ্যে যে মেলবন্ধন বাতাবরণ এগুলোকে ভেঙে চৌচির করার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন দোকান পাঠ প্রত্যেকটা জায়গাতে এই দিচ্ছে তো এখানে অনেক অমুসলিম যারা আছে নন মুসলিম যারা মানে এমনি তারা ধর্মটাকে ম্যাটার করে না ধর্মটাকে কেয়ার করে না এ ধরনের অনেক অমুসলিমরা প্রতিবাদ করছে যে এই বিজেপি শাসকে আসলে পশ্চিমagle সাম্প্রদায়িক সম্পৃক্ত লাগানোর চেষ্টা করছে তারাও কিন্তু কাজ করছে যে এই সব বা এই যে হিন্দুত্ববাদী আছে এদের বিরুদ্ধে আপনারা মানে এদের দিকে দৃষ্টি দেবেন না আমরা ভাতৃত্ববোধ বজায় রেখে আমরা থাকব তো এটা প্রকাশ্য যে মানে বিজেপি শাসক যিনি আছেন এটা আমরা পুরস্কারই বলি আমাদের এখানে ভয় ডর কিছু না কেননা তারাও জানে তারা প্রকাশ্যেই ঘোষণা দেয় যে তারা হিন্দুত্ববাদী কাম করতে চাই মুসলিমদেরকে বলে পাকিস্তানি আগেই আগেই মানে দাড়ি দেখলে বলে পাকিস্তানি বলে টিটকারি দেয় প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যে পাকিস্তানে পাকিস্তানে যেতে হবে তো সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করছে এটা কিন্তু লোকানো ছাপানো নয় তারা প্রকাশ্যে স্বীকার করে এবারে আমাদের তো বলতে আপত্তি নেই যে তারা সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করছে এবং তাদের ভোট ব্যাংকিং টাই ডিভাইড এন্ড রুল প্রথম থেকে 1992 এ যখন তারাই ছিল হ্যাঁ ছিল 6 ডিসেম্বর তখনো তারা এটা মানে এই সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করেই তারা ক্ষমতা নিচ্ছে এটা আমাদের ভারতবর্ষের হিন্দুরা বিশ্বাস করে মুসলিমরা বিশ্বাস করে খ্রিস্টানরা বিশ্বাস করে যারা করছে তারা বিশ্বাস করে মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো যে তারা স্বীকার করে প্রকাশ্যে তো তিন দিন আগে একজন একজন মহিলা নেত্রী বলছে যে আমাদের হিন্দু ধর্ষণ ধর্ষণ এখন কোন ধর্মকে ধর্ষণের জন্য পারমিটেড মানে মানে সুপারিশ করে যে ধর্ষণ করো মানে এটা হচ্ছে মানে আমি বললাম আপনাকে যেটা হচ্ছে প্রকাশ্যে ওরা ওরা গোপনে কিছু করে না কেননা ওরা জানে ওটা ওদের হিন্দু রাষ্ট্র ওদের অধিকাংশ ক্ষমতায় ওরা আছে সমস্ত কিছু তারা ভয় ডর কিছু করে না তারা প্রকাশেই এগুলো ব্যক্ত করে যেগুলো ভিডিও ভাইরাল হয় হ্যাঁ তো এই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশ্যে অনেক প্রোগ্রাম আয়োজন আমরা সোশ্যাল মিডিয়া তো ব্যবহার করছি বিভিন্ন মানে সংগঠন সংগঠন তারা একত্রিত হয়েছে পশ্চিমবাংলার অনেক জমিতে আহলে হাদিস এবং ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে যারা আছে এখানে অনেকে বলছে গাজোয়ায়ে হিন্দ সম্পর্কে আচ্ছা গাজে হিন্দের ব্যাপারে তো আমরা এর আগে বলেছি ইবনে কাতির সহ অনেকে বিদান নিহায়ত পাবেন এছাড়াও বর্তমান যুগের সেরা স্কলার শেখ সালে মোনাজিদ থেকে শুরু করে শেখ সালে ফাউজান থেকে শুরু করে হাফিজা উদ্দা তারা অনেকেই কিন্তু এটা বলেছেন যে বেশিরভাগই এটা বলেছেন যে এটা অনেক আগে হয়ে গেছে দ্বিতীয়ত কথা অনেকে মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে ওই সময় যে রিভল্টটা হয়েছিল আপনারা জানেন যে মূলত ইন্ডিয়া আক্রমণ যে বিষয়টা এবং সেটা জেহাদের মূল আপনারা গুলো আপনারা জানতে পারবেন সেটা কেন হয়েছিল কি পরিপ্রেক্ষিতে তো ওই সময় ওই শাসকদেরকে এবং ওই আমির যারা পরিচালনা করেছিলেন এই তাদের ওই অংশটাকে অনেকে ভ্যালিড করেছে আর এখন হিন্দ হবে আবার নেক্সট এরকম কোন যে হাদিসগুলোর ইঙ্গিত সেটা আসলে খুব বেশি পাওয়া যায় না এবং এটাই মূলত বেশিরভাগই স্কলারদের মতামত যে এটা হয়ে গেছে আর কি আর এটা নিয়ে আসলে খুব বেশি বাড়াবাড়ির কোনো কারণ নেই কারণ এই এই এদিকেই এই ফতোয়াটা বেশি ঝুঁকে যায় যেটা মূলত হয়ে গেছে এই যে গাজুয়ায় হিন্দের যে বিষয়টা এটা হয়ে গেছে এবং রাহুল ভাই আপনি যদি বিষয়ে কিছু বলেন আমার জানা আছে গাজুয়ায় গাজুয়ায় হিন্দ প্রসঙ্গে কমপক্ষে 6টা হাদিস এসেছে আর দুই বিষয় যে হিন্দ যে হবে এখানে একটা মানে সূক্ষ্ম একটা পয়েন্ট আছে যে গাজুয়াই হিন্দ হবে মুসলিমরা যে অমুসলিমদের বিরুদ্ধে ভারতবর্ষে যুদ্ধ করবে এই যুদ্ধ করার কারণটা কি মানে এখানে কারণ এখানে একটা কারণ আছে যে কেন মুসলিম নাকি হঠাৎই যুদ্ধ করবে জি না ইসলামী সারিয়াতে টোটালে পৃথিবীর মানে এই মানে বিশেষ করে ভূমিকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা দারুল আমান একটা দারুল ইসলাম আর দারুল হার আর কিছু কিছু এখন আধুনিক স্কলার আর একটা করছে দারুল দাওয়া তো মৌলিক তিনটে ভাগ তো তার মানে এটা যে হিন্দুস্থানে যুদ্ধ বা পৃথিবীর যে কোনো জায়গাতে ইসলাম যুদ্ধ তখন করতে বলে যখন দেশের সরকার

যখন শাসক একদম প্রকাশ্য অমুসলিম এবং প্রকাশ্য ইসলামের প্রত্যেকটা বিধি শুধুমাত্র মানে ও তো কাফের সমস্যা নেই কাফের হলেও সেই ব্যক্তি মানে সেই রাষ্ট্রকে হাত বাধা উপর বলা যাবে না এবং প্রাথমিক সমস্ত ইবাদতে যখন একদম আপনার বাধা প্রদান করবে মানে দারুল হার তখনই বলা হয় যেমন নরেন্দ্র মোদী সরকার ধরেন উদাহরণ আমাদের সরাসরি নরেন্দ্র মোদী সরকার কাফের এতে কোনো সন্দেহ ছিল না দুই নম্বর আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনিও একজন কাফের তিনি মুসলিম না ঠিক আছে তিনিও কিন্তু মানে যেহেতু ইসলামী দৃষ্টিভঙ্গিতে সে কাফের তো তার মানে যে যে অমুসলিম মানেই শাসক সেখানে দারুল সে হার রাষ্ট্রকে বলা হয় ইসলামকে এটা বলে না তখন যখন ওই অমুসলিম শাসক হোক আর মুসলিম শাসক হোক যে হোক না কেন প্রকাশ্যে ইসলামের প্রত্যেকটা বিধানকে অস্বীকার করে শুধু অস্বীকার নয় কোনো মুসলিম যদি মানতে চাই তাদেরকে মানতে দেয় না বাধা প্রদান করে এবং যেমন এখন যদি বলে যে ভারতবর্ষের পবিত্র করা নিষিদ্ধ ভারতবর্ষের পর্দা প্রথা নিষিদ্ধ ভারতবর্ষের পাশক নামাজ নিষিদ্ধ পরিষ্কার ভাবে যদি গোটা ভারতবর্ষ জুড়ে যদি হয়ে যায় তাহলে ক্ষেত্রে সে দেশের সরকারকে এবং সে রাষ্ট্রকে দারুর হাত বলা হয় আর এখনই মানে এই গাজয় হিন বলেন আর যত যুদ্ধ বলেন তখন সংগঠিত হয় তো এখন মানে পয়েন্ট হচ্ছে এটা আমাদের মানে আমরা তাদেরকে মানে অ্যান্টিভেনাম জবাব এটা যে তাদেরকে জবাব আমরা এইভাবে দেই যে গাজয় হিন্দ বা যুদ্ধ হওয়ার জন্য দায়ী কারা মুসলিমরা না অমুসলিমরা দেখেন গাজয় হিন্দ যুদ্ধ লাগানোর জন্য দায়ী অমুসলিমরা কেননা তারা যদি ইসলামের বিধিবিধানের প্রতি যদি তারা লকম না লাগায় জিনেদের তো কন্ডিশনই হচ্ছে তাদের বিভিন্ন রকমের কন্ডিশন যেমন তারা চুক্তি ভঙ্গকারী তারা অত্যাচারকারী

চলে গেছে তখন ভারতবর্ষে কিন্তু দারুল হাত নাই হাত তখন থাকলো না ওখানে ইংরেজদের চলে গেছে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যুদ্ধ করে তারা বিতাড়িত হয়েছে ভারতবর্ষে তখন দারুর হাত নয়

মানে কেন বাধা প্রদান করবে যখনই বাধা প্রদান করবে তো দায় মানে দোষ তাদের এখন যে তার বলে না মুসলিমরা মুসলিম ধর্ম পালন করুক আমরা হিন্দু আমরা হিন্দু ধর্ম পালন করব এখানে ধর্মটাকে যদি ম্যাটার না করে তো গাজা হিন্দু হচ্ছে না রে ভাই আর এটা একটা ভবিষ্যৎবাণী হবে এটা একটা ভবিষ্যৎবাণী হবে এখানে এবার দুটো মত যে গাজুয়া হিন্দ মোহাম্মদ বিন কাসেম রাহমাহুল্লাহ আটানব্বই হিজড়িতে গাজুয়া হিন্দ একটা হয়ে গেছে তার তার মানে এখান থেকে একটা পয়েন্ট যেটা হয়ে গেছে তার মানে এটা নয় যে এই মানে এই যুদ্ধটা কোনোদিন হবে না মানে একবারে সমাপ্ত এমনটি নয় কেননা ভারতবর্ষে যদি বা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে যদি আবার যদি মুসলিমদের উপরে মানে ভারতবর্ষের সরকার যদি আবার মুসলিম নির্যাতন করে আবার মুসলিম মোহাম্মদ যদি একমত পোষণ করে যে ভারতবর্ষ দারুল হার তখন কিন্তু আবার এই হিন্দু যুদ্ধ হবে তো পয়েন্ট হচ্ছে এটা এখন যদি তারা যুদ্ধ না চাই আমরা মুসলিম যুদ্ধ করতে চাইছি না ভাই আমাদের যুদ্ধের প্রয়োজন নাই

আমরাও কিন্তু তেমন আল্লাহ বলে রাখছি ইন্ডিয়াতে কেন গোটা বিশ্বের সমস্ত কর্নারে যেখানে একজন ভাইকে অ্যাটাক করা হবে আমাদের চোখে কিন্তু পানি আসতে আমরা বাধ্য আমাদের অন্তর দেয় আমরা এখান থেকে জানাচ্ছি আমরা তীব্র জানাচ্ছি এই সমস্ত সাম্প্রদায়িক আহ দাঙ্গাকারীদের থেকে যে মনে রাখবেন দিন কিন্তু শেষ হয়ে যায়নি মুসলিমরা কিন্তু সবসময় সিংহের জাতি ছিল তাদের ইতিহাস কিন্তু বলে তারা কিন্তু বিজয়ী জাতি একটা বিজয় জাতিকে বেশি খুঁজাবেন না তাহলে কিন্তু অবস্থা আরো ভয়াবহ হতে পারে এবং আপনারাই কিন্তু সেই জিনিসটাকে সত্য প্রমাণ করছেন রাসুল শাসনের সেই দিনের ভবিষ্যৎবাণীটিকে অথবা আসুন আমরা কিন্তু আপনাদেরকে মানবতার ভাই হিসাবে চিনি ঠিক কিনা ভাই আমরা আপনাদেরকে মানবতার ভাই হিসাবে চিনি মানবিক সমস্ত আচরণ আপনাদের সাথে আমাদের করার জন্য নির্দেশ দিয়ে গেছেন আমাদের রাসুল শাসন কিন্তু আপনারা সেটাকে ভায়োলেট করবেন না এবং এজন্যই বলছি আর সর্বশেষ রাহুল ভাই আপনার মাধ্যমে আমার দেশেও বিশেষ করে আহলে হাদিস এবং আহনাফ স্কলার যারা রয়েছেন হানাফি স্কলার যারা সাহি মানহাজের উপর রয়েছেন মোটামুটি আকিদা বিশুদ্ধ তাদেরকে আমরা দুই ভাই আহনাব এবং আহলুল হাদিস থেকে আমরা উদাত্ত হওয়ার জানাচ্ছি আসুন আকিদায় সালাফদের আকিদা আমরা ধারণ করি যাবতীয় শিব বিদাতকে আমরা বর্জন করি বুজুর্গোপনার নাম দিয়ে শুধুমাত্র ইসলামকার ধ্বংস হয় ঠিক কিনা ভাই এবং আমাদের মধ্যে যে শেরিয়ার যে মুস্তাহাবগত আমলগুলো এগুলো নিয়ে আমরা কেন বাড়াবাড়ি করবো আসুন না আমরা সেই হাদিসকে সেই সুন্নাকে আঁকড়ে ধরার চেষ্টা করি আপনি একটা ইস্তিহাদ নিয়ে আসেন ঠিক আছে কিন্তু চেষ্টা করবেন সেই সুন্নার দিকে ঝুঁকে যেতে কারণ প্রত্যেকটা সালাবদের কিন্তু যদি আপনি দেখেন সেই কথাই কিন্তু ইঙ্গিত করে গেছেন তারা সবাই সকলে এক আদে আসুন আমাদের মধ্যে ওই কমত্ব গড়ে তুলি আজকে রাহুল ভাই রয়েছেন উনি আহুল হাদিস এর একজন আমি হানাফি স্কলার স্টুডেন্ট এবং আমি সালাব সালাবদের উপর বিশ্বাস রাখি তাদের ব্যাখ্যা আমরা নিই

সুন্দর একটি আলোচনা হলো হিন্দুস্তানের ব্যাপারগুলো নিয়ে কথা হলো আমরা আমাদের প্রতিবারটুকু জানালাম একজন ভাইদের জন্য আমাদের চোখের পানি আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমরা বাংলাদেশ থেকে সত্যি নিজেদেরকে বল কাপুরুষ মনে হয় যখন মনে হয় যে আমরা এই ভাইদের জন্য কিছু করতে পারছি না তো পাক আমাদের মতো আমাদের অন্তরে যাদের মুনাফিকতা রয়েছে তাদের এবং যারা মডারেট ইসলামের নামে যারা এই সমস্ত নোংরামি চর্চা করছেন তাদেরকে বলবো প্লিজ মডারেট ইসলাম নামে ওই পোশাকটা খুলে ফেলুন কুফফারদেরকে তহমত করা বাদ দিন সঠিক ইসলামকে তুলে ধরুন পুরো আনে সুন্নার পথে চলুন ইনশাল্লাহ এবার এটাই সবচেয়ে বড় জিনিস তো আসুন আমি সর্বশেষ একজনকে অ্যাড করব এবং এটা দিয়ে আমি শেষ করে নেব সায়ম শাহরিয়া সায়ম শাহরিয়া তোমাকে অ্যাড করছি ভাই করছি সায়ম শাহরিয়া কানেক্ট হবে আমার মানে যে কয়েকজন প্রিয় ছোট ভাই আছে তার মধ্যে অন্যতম সেরা এবং বর্তমান কালে তো মানে যাকে হট ফেভারিট ধরা হচ্ছে মানে মোটামুটি সে অনলাইন জগৎকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং যার ভয়ে এখন আতঙ্কিত মোটামুটি নাস্তিক মহৎ আলহামদুলিল্লাহ ওর আমার অনেক দোয়া প্রথম আসার পর থেকে আমি দোয়া করেছি অনেক সময় ইন্সপায়ার করেছি যে ভাই তুমি এগিয়ে যাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরই কিন্তু বলা চলে মানে প্রোডাকশন এই এই ছেলেগুলো আমাদের কিন্তু দোয়ার ফসল আমাদের ভালোবাসার ফসল ইনশাআল্লাহ তারা গোটা বিশ্বে ছড়িয়ে যাক আমার এই ভাইদের আগুন হিসাবে বুলেট হিসেবে এগিয়ে যায় এক একটা ইসলামের মিসাইল এরা অথবা এদেরকে রুখবে এমন কোন পারমাণবিক বোমা কোথায় পাওয়া যাবে ইনশাআল্লাহ সাহেব স্টার্ট করো ভাই আজকের বিষয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছিলেন আমিও খুব উপভোগ করতেছিলাম আপনাদের আলোচনা তো আমি বেশ কিছু পয়েন্ট বলতে চাই তো আমরা বঙ্গীয় নাস্তিক তাদেরকে নাস্তিক বলে আসলে সম্মান করা হয় উচিত ইসলাম বিদ্বেষী বলা আমরা সবাই বলছে এবং আপনারা সবাই এটাই ব্যবহার করবেন তারা ইসলাম বিদ্বেষী এবং তারা কি করে তাদের প্রধান কাজ হলো নোংরামি তো আমি বেশ কিছু পয়েন্ট বলবো এরপর সেগুলা বলবো যে নাস্তিক মানে সে ইসলামের বিপরীত কাজ করবে তাহলে সে কখনো নাস্তিক হতে পারবে না তাদের আমল দ্বারা প্রমাণিত যেমন ইসলামের মারাম সুরম আইদা পাঁচ নম্বরের নব্বই ইসলামের বিপরীত করে প্রমাণ করে যে ইসলাম মানে না ইসলামের শুকুর খাওয়া হারাম স্বাভাবিক অবস্থায় সুরাম আইদা পাঁচ নম্বর সর্ব নম্বর আছে সোরা একশো ১৭৩ নম্বর আছে সোরা নামের ১৪৫ নম্বর হতে আছে এছাড়া আপনি না হলে ভাই আমার একটা সহজ প্রশ্ন ইসলামে পোশাক পরার একটা নীতিমালা আছে সোরা আরব সাত নম্বর সোরা ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লজ্জা ঢাকার এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাক দেওয়া হয়েছে দুইটা পয়েন্ট লজ্জাস্থান ঢাকার এবং সৌন্দর্য কি বলছে ইসলামের বিভরীত করতে হবে অর্থাৎ সে যদি নারী হয় তাহলে হাতের কবজি আর শুধু চোখ ঢেকে রাখতে হবে সারা মানে সমস্ত বডি খুলে রাখতে হবে নাহলে নাস্তিক হতে পারবে না

এজন্য বলি যে বিশুদ্ধ নাস্তিক না শুকুরের মলমূত্র খাওয়া ইসলামে না যায় তাহলে শুকুরের মলমূত্র খেয়ে দেখাতে হবে সে বিশুদ্ধ বিশুদ্ধ নাস্তিক এটা জিনিস দেখেন ইসলামে গরুর মাংস খাওয়া হালাল মূত্র খাওয়া হারাম তাহলে কেউ কেউ গরুর মূত্র খাচ্ছে মানকি ইসলাম এর বিপরীত কাজ করছে তাহলে এরকম যত প্রাণী আছে যেগুলো ইসলামে হারাম সবগুলোর মূত্র নাস্তিকের জন্য জায়েজ নাস্তিকের তো না জায়েজ বলে কিছু নেই তাহলে দেখেন কেনে যে কাজটা করতে হবে তাহলে তারা এই সমস্ত মল মূত্র খেয়ে দেখাবে তাই না না হলে তো স্বয়ং নাস্তিক কত করবেন আমরা তো বিশুদ্ধ নাস্তিক খুঁজি এবং যে যে ইসলাম নাস্তিক মানে কি ধর্ম ধর্মগ্রন্থ এবং সৃষ্টি কর্তার বিরুদ্ধে অবস্থান আসিফ বদ্দিনের ওয়েবসাইটে পরিষ্কারভাবে লিখে দিছে আটা রেফারেন্স হ্যাঁ সমালোচনা করতে হবে ধর্মগ্রন্থের সমালোচনা ইশ্বরের সমালোচনা মানে আল্লাহ সুবহানাহু নিয়মকে প্রত্যাখ্যান করতে হবে যদি সে নিয়ম মানে তাহলে তো আসিফ সেই ইসলামই বর্জন করতে পারিনি এখনো ঠিকভাবে জি 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 আসিফ যদি পোশাক পরে তাহলে তো তার ইসলাম বর্জনই হলো না তাহলে সে নাস্তিক কি করে হয় তারপর তারপরে আসিফ আচ্ছা यस গর স্যার এখানে একটু আটকে ভাই তোমাকে হ্যাঁ এরা একটা কথা বলে হ্যাঁ এটা তোমাদেরকে আগে জানাই রাখি না হলে ভবিষ্যতে তোমাদেরকে আবার বলতে হবে সেটা হলো বিশ্ব আসিফ সোহ তার যারা murid হয়েছে তারা অনেকে বলে থাকে তার মানে কি ইসলাম আসার আগে লোকজন কাপড় পড়তো না এটা কিন্তু একটা কোশ্চেন যদি তারা এই কথাটা বলেও থাকে তাহলে এটা কিন্তু তাদের সাবজেক্টিভ ভিউ কোন স্ট্যান্ডার্ড না ঠিক কি না এটা তোমার মতামত

এরপর পোশাক পরার বিধান ছিল বাট ইসলামিক সিস্টেম ছিল না ইসলাম তো কমান্ড করে বর্জন করতে হবে পোশাক পরার জন্য না পোশাক তারা কেন পরবে কেন এটা তো ভাই এটা নাস্তিকের লজ্জা দেওয়া আপনি পোশাক পরাতে যাচ্ছেন না পোশাক পরতে বলেন নাস্তিক সমকামী আপনি কি তাকে বলছেন সমকামিতা তা করবে না ভাই তাকে অপমান কেন করবেন বলেন আপনি নাস্তিক অপমান করেন এটা আমি মেনে নেব না

সেটাকে ফলো করে আমি কাউন্টার স্ট্যান্ডার্ড কে প্রুফ করতে যাচ্ছি যে ঠিক আছে তাহলে তোমরা কাউন্টার লজিক হিসাবে তোমরা আমার কাছ থেকে কপি করছো তার মানে আমার জিনিস ভালো লাগে আর বাইরে যে করো দূর নাও ব্যাপারটা কি সবচেয়ে সেরা মুনাফিক হলো না তো এটা তোমরা এটা যখন আমরা বলি তখন এটা লজিক থাকে না আর তোমরা যখন বলো সেটা হয়ে যায় লজিক এই স্ট্যান্ডার্ডটাকে সেটআপ করলো ঠিক কি না ভাই আর ক্লিয়ার বলো খুব সুন্দর আপনি একটা শব্দ বললেন এখন শুধু একটা শব্দ বললে হবে আমরা শুরু করব সেই শব্দ দিয়ে আপনি মুনাফিক একটা শব্দ বললেন

আপনি শুধুমাত্র একটা পয়েন্ট তুলে ধরবেন আমরা একদম ধulai করে ছেড়ে দেব নাস্তিক খুঁজে নি আসেন কেউ ধরে নি আসেন আমরা খুঁজি ভাই হ্যাঁ বলেন আমি তাহলে তোমার পক্ষে থেকে একটা আহ্বান আমরা করতে পারি তাই না আমি তোমার পক্ষ থেকে যে তুমি হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আমি সিনিয়র একজন মানুষ হিসেবে আমি সিনিয়র ভাই হিসেবে একটা কথা বলবো দেখুন দেশ ও দেশের বাইরে প্রবাসীতে বাংলা কি ইংলিশে যারা মানে যারা স্পিকার রয়েছে কিংবা যারা নিজেদেরকে সত্যিকারের নাস্তিক মনে করেন যারা ইসলাম বিদ্বেষী মনে করেন কিংবা কন্টেম্পোরারি যে রিলিজিয়ান সিস্টেম যারা ইভেন তাদের স্ক্রিপচার্স যেগুলো তাদের কাছে কিতাব রয়েছে তারা মনে করে হলি বুকস হিসাবে যাদের কাছে পরিচিত আপনাদেরকে আমরা অনুরোধ করব যে দেখুন আপনাদের জন্য আমাদের প্রয়োজন নেই আমার ছোট ভাই যে সাইমকে দেখতে পাচ্ছেন গোড়া বিশ্বের মোটামুটি এখন সব জায়গাতে সে কিন্তু পরিচিত সাইম সারিয়ার স্যার আপনারা সবাই চেনে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে কবুল করেছেন আমাদের দোয়া আমরা দোয়া করেছি দেখুন তার আজকে প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের জন্য চব্বিশ ঘন্টা মোটামুটি কাস্টমার কেয়ার সেন্টার যেরকম ওপেন থাকে সে কিন্তু দিনের দাওয়াতের জন্য সবচেয়ে বেস্ট সেন্টার ওপেন করে রেখেছে আপনাদের জন্য আপনারা যে সময় লাইভ ডিবেট লাইভ আলোচনা একাডেমিক ডিবেট একাডেমিক আলোচনা কিংবা শুধুমাত্র কনভারসেশন আলোচনা সেটাও যদি করতে চান তাহলে আমাদের মাধ্যমে হোক কিংবা সরাসরি সাইমকে আপনারা টেক্সট করুন ফরম্যাট রেডি করুন আর অবশ্যই একাডেমিক আলোচনার জন্য কিন্তু ন্যূনতম কিছু যোগ্যতা লাগে কারণ আপনি কে কোথাকার রাস্তার কে উঠে আসা ফুটপাথ থেকে এসে বলবেন শুধুমাত্র টাইম নষ্টকারী এই মানুষগুলোকে তো কেউ সুযোগ দেবে না তো আপনি যদি সেই মনে করেন যে আপনি সেই যোগ্য ব্যক্তিটি তাহলে টাইম ইজ ইয়োরস টু ফেস হিম এখনই আপনি ফেস করুন তাকে এনি টাইম এনিওয়ার এনি প্লেস সাইম ইজ ইনশাআল্লাহ আপনার যদি সেই ক্ষমতা থাকে ইসলামের একজন সাধারণ তালিবুল ইলমে হিসাবে আমার ছোট ভাই রেডি আছে শেখ তাকে নক করবেন এবং ইনশাআল্লাহ আপনারা আপনাদের গ্রন্থ থেকে জবাব পাবেন আপনাদেরকে 100% নিশ্চয়তা

ব্রহ্মচারী নমরুদ মানে নতুন নমরুদের আগমন আবার ব্রহ্মচারী হ্যাঁ হিন্দু নমরুদ আর কি সে বলছে হাসান সহস্বর মানুষদের মগজ ধোলাই করছে আচ্ছা ভাই আমরা এখানে কিন্তু দেখো দেখেন ভাই সাইম কিন্তু এখান থেকে আমি তো জাস্ট কোরআনের মূল স্টেটমেন্টটা জানিয়েছি কারণ সময়ের স্বল্পতা এত তো টানা যাবে না সাইম কিন্তু মাসাল একটার পর একটা স্টেটমেন্ট ইভেন কোরআনের আয়াতের নাম্বার সব রয়েছে কোরআনের আয়াত বলা মানে যদি মগজ ধোলাই হয় তার এরপরে ভাই আমাদের জানা নেই যে আপনার মগজ আসলে

হ্যাঁ আপনি খুব সুন্দর একটা কথা বলছেন মগজ করা একটা জিনিস দেখেন উনি বলছেন নমরুদের কথা বলছেন আমরা একটু নমরুদের ইতিহাসটা আসি অল্প একটু সময় নিচ্ছি নমরুদ মানে কি যে তার নিজের মায়ের সাথে ব্যবস্তার করছে অর্থাৎ যার আইডি সে দাবি করছে সে মায়ের সাথে ব্যবস্তার করে এছাড়াও যদি আপনি হিন্দু দেখেন আহ আছে দশ নম্বর গ্রন্থের একশো নম্বর শক্তির এক থেকে তিন নম্বর পরিচিত নমরুদ নিজের মায়ের সাথে ব্যবসার করেছিল আর তাই তারপর হয়েছিল সামগঠ তা থেকে তার ছেলেকে বলা হয় সূর্য দেবতা

এক নম্বর পয়েন্ট মানে আসিফ যে দেশে থাকে সেই দেশে সে সমতিতার জন্য লড়াই করছে না এটা মুনাফে কি এটা নাস্তিক নামার কলঙ্ক আসিফ কোন নাস্তিকই না কারণ নাস্তিক হতে গেলে তো তার ওই দেশে সম সে নিজে একজন সমকামী না হলে সে কাবার উপরে সমকামী ছবি লাগাতো না লাগেছে কি জন্য কারণ সমকামী আর সমকামী না হলে তুমি সমকামীদের জন্য অধিকার আদায় করো ও সমকামীদের জন্য যুদ্ধ করো ফাইট করো এটা ও মুনাফিকি এটা মানে সমকামি না হলে যেমনি ভাবে ভাই তোমাকে বলছি যেমনি ভাবে তারা রিলিজিওন সিস্টেমগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঠিক কিনা তাহলে তোমরা কি দিতে জাতি সেটাও একটু বলো ঠিক কি ভাই হ্যাঁ হ্যাঁ এবারে আমি বলি ইন কুরআন একটা বিধান আছে দেখেন কুরআন একটা গ্রন্থ তে এটা নাস্তিকদের জন্য সহজ যে আল্লাহ সুবহানাল্লাহ সূরা 34 নম্বর সূরার 157 নম্বর আয়াতে বলছে যে পারলে একটা কিতাব নিয়ে আসো প্রত্যেক কোরআন কপি করে একটা কোরআন কোরআনের যে আইনগুলো আছে অল্টারনেট আইন দিয়ে একটা কোরআন কিতাব নিয়ে আসুক যে এটা কোরআনে অল্টারনেট আনলাম এটা বেস্ট এটা ভালো জানে পৃথিবীর কোন সব এটা গ্রহণ করবে না এই এই বিষয়ে কোনো বই বের হয় না আজ পর্যন্ত নাস্তিকের লেখা আইনের উপর কোনো বই পেয়েছেন কেউ আমাকে দিবেন আমি খন্ডন করে দিব ইনশাআল্লাহ আমি আসি তাহলে এরপর এরপর দুই নম্বর পয়েন্ট আসিফের দেওয়া আসিফ মহিদ্দিন যখন আমাদের ধাক্কা সামলাতে পারলো না তখন সে ইনফরমাল রিলেশনশিপ অফ জার্মানি সে পঁয়ত্রিশ পৃষ্ঠার একটা আইন কানুন দিল তার রক্ষিতার কি কি আইন আছে এখন আমার প্রশ্ন ভাই ফর্মাল রিলেশনশিপ হলো বিয়ে ইনফরমাল কি বিয়ে না করা তাহলে লেখা হচ্ছে ইনফরমাল রিলেশনশিপ অর্থাৎ আসিফের কোনো ওয়াইফ নেই আসিফ বলে নিজেকে ওয়াইফ দাবি করে এটা নাস্তিকতা বিরোধী ফর্মাল রিলেশনশিপ কিংবা লিগ্যাল কোন রিলেশনশিপ এটা ইনফরমাল বলতে কি বোঝাচ্ছে তারা

ইতিহাসে বিশেষ করে যদি আমরা সামাজিক হিস্ট্রিতে যদি ঢুকি জিওগ্রাফিক্যাল পলিটিক্স এর ব্যাপারগুলো যদি দেখি তুমি দেখবে জিওলজিক্যাল যে ব্যাপারগুলো এবং জিওগ্রাফিক্যাল যে ব্যাপারগুলো আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখব পৃথিবীতে একটা সম্প্রদায় কখনো তুমি পাবে না যে সম্প্রদায়ের উপর ধর্ম একেবারে উঠে গেছিল এরকম সম্প্রদায় কিন্তু কখনোই ছিল না এটাই প্রমাণ করে যে অবশ্যই অবশ্যই সেখানে কি ধর্ম ছিল মেইন স্ট্যান্ডার্ড ঠিক কিনা ভাই বলো এটাই সবচেয়ে প্রমাণ করে কিনা

কারণ এগুলো আমাদের হিউম্যান ব্রেন থেকে আসা আইন এগুলো চেঞ্জ হতে পারে কিন্তু আমাদের যেটা ডিভাইন ল যেটা ওয়াকিং সেটা তো সলিউশন আপ টু দা ওই একদম কিয়ামত পর্যন্ত ঠিক না এবং আমরা তো চ্যালেঞ্জ করছি তোমরা যদি আমাদের লকে চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের দেশে একবার এটা এস্টাবলিশ করে দেখাও ঠিক না সাহেব একবার এস্টাবলিশ করো তারপর চ্যালেঞ্জ করো যে কাজ হ্যাঁ তাই ঠিক না চ্যালেঞ্জ ইজ আপ টু ইউ চ্যালেঞ্জ তো তোমাদের উপর আমাদের এই যে 100% এই লগুলাকে এবং এই চ্যালেঞ্জে কিন্তু তার হেরে গেছে সাইন কিভাবে হেরে গেছে প্রমাণ নাও কিছুদিন আগে একটা লিস্ট বের করেছিল উন্নত দেশগুলো টপ লিস্টেড 20টা উন্নত দেশ ইসলামের আইন মেনে চলে আলহামদুলিল্লাহ তারপরে প্রমাণ করলো আলহামদুলিল্লাহ ওয়াহির ডিফাইন লতে কোনো সমস্যা নেই এবং তারা এই ল অনুযায়ী তারা উন্নতি সর্বশখ মানে উত্র তার তারা পসে গিয়েছে এবং এটাই প্রমাণ করে আর তাদের লগ গুলো যেহেতু ইনভ্যালিডেট হয়ে যাচ্ছে তাদের লগ গুলোতে যে এত আছে তাদের লগ গুলোতে যে এত ডিফিকাল্টিজ আছে তারা কি করছে তারা কিন্তু সরে আসছে এবং তারা কিন্তু আলোচনা অলরেডি শুরু করে দিয়েছে যে লগ লেখা আরো কঠিন করতে হবে তা না হলে কিন্তু কি আইন এই যে রিসেন্টলি দেখো এই বিভিন্ন স্বামী স্ত্রী সামনে কোপাগুভির দৃশ্য সাধারণ মুসলিম থেকে অমুসলিমরা বলছে আইনকে কঠিন করেন আরে ইসলাম তো ওই কথাই বলে ঠিক কি না একটা প্রকাশ্যে শুধুমাত্র আইন দেখিয়ে দিন সব ঠান্ডা ঠিক কিনা জি ভাই বলো ইয়েস আপনি সুন্দর একটা কথা বলছেন না আর আমরা সেই সম্পর্কে ছিলাম আমরা আপনি গ্রিক সভ্যতা বলেন ইজিপশিয়ান সভ্যতা বলেন মেসোপটেমিয়ার সভ্যতা বলেন সে মিশরের সভ্যতার কথা বলেন বা চৈনিক সভ্যতার কথা বলেন আপনি পৃথিবীর যে সভ্যতাই বলেন না কেন একটা সভ্যতার কথা বলেন যেখানে বিবাহ ছিল না আপনি যে কথা বললেন আসিফ মুহিউদ্দিনকে বলছি পৃথিবীর সমস্ত নাস্তিককে ওপেন চ্যালেঞ্জ করে বলছি এমন একটা সভ্যতা দেখান যে সভ্যতায় বিয়ে ছিল না

ওটার মূল্যই নেই তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো তাহলে আসিফের ওপর ওয়াইফ থাকে কি করে ভাই আরেকটা জিনিস আরেকটা পয়েন্ট আপনাদের দেখিয়ে দিই কোন নাস্তিক কোন অবস্থাতে কাউকে নিজের বাবা বা মা বলে দাবি করার কোন যোগ্যতাই রাখে না কারণ সে যুক্তিতে বিশ্বাসী আর কোন নাস্তিক কি এটা প্রমাণ করতে পারবে যে তার বাবা এবং মা সে এটা প্রমাণ দেখেছে ডিএনএ টেস্ট করা বা অন্য কোন উপায় আর ডিএনএ টেস্ট সত্য হবে তার প্রমাণ কি তাহলে দেখেন একটা জিনিস ভালো করে মনে রাখবেন কোন নাস্তিক কোন অবস্থাতে সে তার বাবা মার সন্তান এটা দাবি করতে পারে না একমাত্র আমরা আমরা বিশ্বাসীরা দাবি করতে পারি আমার সন্তান সন্তান কোন নাস্তিক দাবি যুক্তি যুক্তি প্রমাণ কই বিশ্বাস করলে তো হবে না এটা একটা বিশ্বাস আমি আমার বাবা মার গর্ভজাত সন্তান এটা বিশ্বাস তাহলে নাস্তিককে কি দেখাতে হবে যুক্তি এবং প্রমাণ তাহলে আসিফের বাবা এবং মার নাম কি এবং তার সাথে ডিএনএ মেলে কি না এটা প্রমাণ না দেখানো কখনো তার মায়ের পর্যন্ত অবস্থাতে আসিফের সন্তান বলা সম্ভব না যতদিন পর্যন্ত প্রমাণ না পাওয়া যাবে আসিফকে বলছি যে দাদা প্রমাণ দেখে নিজের সন্তান দাবি করুন না হলে এটা নাস্তিকতা বিরোধী এটা প্রতারণা এটা নাস্তিক ধর্মের কে অপমান করা

তো প্রত্যেকটা জায়গাতে দেখেন এরপর দাস দাসী প্রথা কি ইসলাম তৈরি করছে আপনি দাসপোথ একটু বলেনি যে রহুল ভাই বলে এখানে ভাই ক্লিয়ার করেনি সেটা হলো কোন ধর্মই ধর্ষকে সমাত্তর করে না আসলে ভাই ধর্ষণই হিন্দু এবং খ্রিস্টান ধর্মের নিয়ম ধর্ষণ বিবাহ হিন্দু এবং খ্রিস্টান ধর্মের রেফারেন্স দিচ্ছি

তাহলে মনুস্মৃতি পরিষ্কার বলছে ধর্ষণ করতে পারলে সে তার স্ত্রী হয়ে যাবে আপনি যদি এক হাজার কুমারী মেয়েকে ধর্ষণ করতে পারেন সে আপনার স্ত্রী হিন্দু ধর্ম এরপর আসেন বাইশ নম্বর অধ্যায় আঠাশ এবং উনত্রিশ নম্বর আহ পদে বলা হচ্ছে কেউ যদি কাউকে ধর্ষণ করতে পারে সে তার স্ত্রী হবে সারা জীবন কখনো তালাক দিতে পারবে না চিন্তা করেন তালাক তালাকি দেওয়া নেই তালাকি নেই হিন্দু এবং খ্রিস্টান ধর্মে

আপনারা ইসলাম নিয়ে যদি পড়ে থাকেন তারা আপনি কিন্তু একটা কথা হলো আপনি কেন গুরুত্ব দিচ্ছেন ইসলামকে বিকজ সামথিং ইজ স্পেশাল দেয়ার তার আপনারা জানেন যে অন্যান্য ধর্মগুলো এমনিতেই কি ইনভ্যালিড ইসলাম হচ্ছে সবচাইতে মারাত্মক কন্টেন্ডার এবারে যাকে সহজে হারানো কিন্তু এত সোজা না কারণ আপনারা নিয়ে তো উৎসাহ হেরে যাচ্ছে চ্যালেঞ্জ থেকে পলাতক আপনি হয়তো বা বিভিন্ন গাজাখরি গোজামিল কিংবা কাট কপি পেস্ট হোল্ডার হয়ে মুহূর্তের মধ্যে কাট কপি পেস্ট করে যাচ্ছেন কিন্তু সেটা দিয়ে কিন্তু বেশি দিন কুলাতে পারছ না এটাই যদি আপনি সত্যিকার নাস্তিক বলে নিজেকে দাবি করেন তাহলে আমাদের উদাত্ত হওয়ান ভাইয়েরা আমার কাল থেকে শুরু করে দিন মনুষঙ্গিতা থেকে বাইবেল থেকে অন্যান্য কিতাবগুলোকে সরাসরি মনুষঙ্গিতা দেখাচ্ছি এটা একটা মনুষঙ্গিতা দেখতেই পাচ্ছেন আটাই এলো মনুষ্যতি মানে নাস্তিকদের মানে ধর্মীয় আইন

দের সতেরো নম্বর অধ্যায় যতুর্বেদের আপনার তেইশ নম্বর অধ্যায় সতেরো থেকে ৩২ নম্বর শ্লোক পর্যন্ত গোহার সাথে সহবাস করার কথা মানা না করা আছে পরিষ্কার আমরা তাহলে যদি এটা আমি মিথ্যা বলে থাকি তাহলে একটা হিন্দু দাদা আসুক আর আমার লাইফে শুধু পড়া হবে হিন্দুদের দাঁড় দিচ্ছে আমরা তো ভুল বলি একদিন শুধু পড়াই হবে আমরা রেফারেন্স দেবো উনি পড়াশোনা হবে যে এটা ভুল বলেছি আমরা ভাই একজন হিন্দুকে আপনার মাধ্যমে দাওয়াত দিচ্ছে আপনিও দাওয়াত দিয়ে দেন যে আপনারা আসেন একদিন শুধু পড়ার ক্লাস হবে লাইভ হবে শুধু পড়ার যে আমি এই রেফারেন্স দেবো ওরা শুধু পড়বে এর আগেও বলেছি এর আগেও বলেছি যারা অন্যান্য ধর্মের কিতাব নিয়ে যারা নিজেদেরকে কনফিডেন্ট মনে করেন যথেষ্ট এবং যারা মনে করেন যে তারা এই বিষয় যথেষ্ট ডিবেট করার যোগ্যতা রাখেন কালকে চলে আসুন সায়াম আমাদের রেডি আছে আপনারা এই বিষয়ে ডিবেট করতে পারেন এবং আশা করি সত্য জানার জন্য আপনার সত্যিকারের সততা থাকা উচিত আর কতদিন এই সমস্ত মিথ্যাচারের মধ্যে নিজেকে জড়িয়ে রাখবেন অর্থাৎ সময় এখনই উপযুক্ত নিজেদেরকে সত্যিকারের পথ যেটা একটাই পথ সেটাকে আমরা বলে থেকে আমাদের ভাষায় সিরাতুল মুস্তাকিম তো সিরাতুল মুস্তাকিমের পথে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এবং এই যে সত্যিকারের যে পথ আলোকিত পথ এখানে যদি আপনাকে যেতে হয় ভাই আপনাকে কিন্তু বিভিন্ন কিতাবকে আগে টেস্ট করতে হবে পরীক্ষা করতে হবে এবং বিভিন্ন কিতাব গুলোকে যখন আপনি সামনে রেখে সত্যিকারের লজিক্যালি এবং নিজের বিবেককে ওপেন রেখে কোন রঙিন চশমা চোখে না পড়ে আপনি যখন ওপেনলি দেখবেন ইনশাল্লাহ আমরা এটা গ্যারান্টি দিচ্ছি কোরআনকেই আপনার সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে সেই কথাই মনে করিয়ে দেয় কিতাব লারাই রাফি কেন এই কথাটা বলেছে তখন ওই চ্যালেঞ্জকে আপনি তখন বুঝতে পারবেন যে এমনি কোরআনে কথা বলেনি এই আমরা বলবো যে আসুন সায়ন সারিয়ার আমাদের ছোট ভাই ওই বিষয়গুলো নিয়ে আপনারা বলবেন আর কেউ যদি আপনার আরেকটা কথা কেউ যদি আপনারা প্রমাণ করতে পারেন আমাদের যে বইগুলো দেখানো হচ্ছে হিন্দু শাস্ত্র বাইবেল থেকে হোক কিংবা অন্যান্য গীতা আমার যেটাই থেকে হোক একজন যদি প্রমাণ করতে পারে এর কোন কিতাব মুসলমানের লেখা আমরা যত পরিমাণ ক্ষতিপূরণ দরকার আমরা টাকা দিতে রাজি আছি ঠিক আছে

অর্থাৎ আমার সেই কথা থেকে গেল এখনো পর্যন্ত কেউ মানে ডিবেটে আসতে রাজি নন আমরা কেন ভাই সারা জীবন মুসলিম খুঁজতো কোন মুসলিম কই ডিবেট করার জন্য আর এখন হারিয়ে গেল আর মুফাসিলের সাথে ডিবেট উনি যখন ই ছিলেন তখন তো টাইম দিলেই কথা বলতে পারে না আমার সাথে একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চিত করছি আমার সাথে ডিবেট করার সাহস করুন এবং আমার সাথে ডিবেট করার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন অন্যদের মতো না আমি আসিফের মতো না আপনার লাইন কেটে দিয়ে চলে যাবো

আর আমি তো একটা কথা বলি ভাই তোমাকে বলেছি যারা মূলত ডিবেট করছে কিংবা যারা লাইভ ডিবেটার আছে তারা বলছে ভাই একজন সত্যিকার নাস্তিক যে সত্যিকার নাস্তিক হয়ে থাকে তাহলে একজন মুসলিম স্কলার কিংবা মুসলিম লাইভ ডিবেটার সামনে দুই মিনিটের বেশি স্ট্যান্ড করার ক্ষমতা রাখে সে দুই মিনিট স্ট্যান্ড করার ক্ষমতা রাখে সে কারণ সে জানে যে একাডেমিক ভাবে যদি আমি পুরো হুবহু যদি ইসলামকে কোট করি তাহলে আমার ব্যবসা কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সর্বশেষ এক লাইনে শেষ করে দেই আমার যারা যুবক ভাইরা রয়েছেন গোটা বাংলাদেশ কিংবা দেশের বাইরে যারা এই সমস্ত ইসলাম বিদ্বেষী তথা এই সমস্ত জঙ্গি নাস্তিকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মূলত তারা ভুলের মধ্যে রয়েছে যারা বিভ্রান্তির মধ্যে শিকার হয়েছেন তারা আমাদের এই লাইভগুলো বেশি বেশি করে দেখবেন এবং এই ভাইদেরকে প্রমোট করবেন তাদের কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট জেনারেশন টু হুই এবং ওই যে ফিরে আসা সেই গোল্ডেন এজের সেই জেনারেশনই আবার পাবো যারা শুধু সায়েন্সেই নয় ফিলোসফি লজিক এভরিথিং তারা কিন্তু সব দিক দিয়ে ফারিশ করবে তারা এবং সেই যুগটার অপেক্ষায় আমরা রয়েছি এবং তাদের শুরু হোক আমাদের মাধ্যমেই ইনসা ব্যক্ত করছি এক মিনিটে শেষ করে দেওয়া ভাই সর্বশেষ তোমার যদি একটু তো যারা আছেন মুসলিম ভাই বোনেরা যে আপনাদের কোন টেনশনের কারণ নেই আমরা আছি আমাদের গ্রুপ আছে সব জায়গাতে আমরা উত্তর দিচ্ছি এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর আমরা দিই

আমরা যাব না আর এটা তো নাস্তিকতায় বৈধ আছে এটার কোন সমস্যা না আর উনি একজন সমকামী এটাও কোনো সমস্যা নেই তারপরে উনি ফেস টু লাইভে আসতে পারে উনি নিজের দাবি করে উনি সমকামিতার জন্য যুদ্ধ করে সমকামী না হলে তো পর তো এখানে যে বিষয়টা বলবো সেটা হলো আমরা চেষ্টা করছি এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল আর যে কেউ যে কোনো মুসলিম ভাই কোরআন ধরে আপনি চেষ্টা করুন কোরআন এমন একটা গ্রন্থ এর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নেই এখনো পর্যন্ত জন্ম হয়নি আমি তো বলছি চ্যালেঞ্জ দিচ্ছি ছয় টা দুশো মাত্র একটা আয়াত নিয়ে আসার যোগ্যতা কি কারণ হয় না মাত্র সিম্পল একটা আয়াত কোরআনের একটা আয়াত ভুল

আপনারা বেশি বেশি হাসান ভাই আছে তানভীর ভাই আছে আপনার লাইভ গুলো দেখবেন এবং আপনাদের কোন রকম সন্দেহ সংশয় থাকলে বলবেন ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করব সর্বোত্তম এফোর্ট দিয়ে আপনাদের সেই দূর করতে আর আমরা সম্পূর্ণ ফ্রি কাজ করি এখানে কোন সংস্থা থেকে কোনো জায়গা থেকে টাকা টাকা আমরা ই করি না আমাদের ওই আসিফের মতো আসিফের মতো দরখাস্ত করে ভিক্ষা নেওয়া লাগে না আসিফ দুইবার দরখাস্ত করছে ভিক্ষা নেওয়ার জন্য তার উইকি উইকিপিডিয়াতে আছে তো আমরা

আমি সর্বশেষ জজ বানারসর একটা কথা বলে শেষ করে দেব জজ বানারসর আমরা সবাই জানি একজন ঐতিহাসিক একজন সাহিত্যিক ছিলেন জজ বানারসর একটা কথা খুব সুন্দর বলেছিলেন বিশেষ করে যারা ওরিয়েন্টালিস্ট যারা যেমন বড় বড় ওরিয়েন্টালিস্টদের মধ্যে যারা রসুল সাসমকে নিয়ে কথা বলেছেন তারা কিন্তু এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে এই মানুষটি সততা সম্পর্কে কোনো আমাদের সে নেই তারাও ইজমা প্রকাশ করেছে ওরিয়েন্টালিস্টদের ইজমা যে মানুষটা সততা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই জর্জ বার্নার্ড শো সর্বশেষে একটা কথা বলেছেন এত সুন্দর কথা উনি বলেছিলেন মনে রেখো তোমার এই পচা ব্রেনে পচা মগজে তোমার যেটা রিফ্লেক্ট মনে হয় সেটাই তুমি আরেকজনকে ভাবো একটু আগে একজন ভাই ওনার নামটা আমি ভুলে গেলাম উনি একজন নাস্তিক সমত এগেডা এগেডা ওই লোকটাই উনি বলছেন যে দুজনকে দেখছি এরা মূলত প্রতিবন্ধী টাইপের এখন বিষয়টা হচ্ছে তারা তো প্রতিবন্ধী মগজের অধিকারী জর্জ বার্নার্ড প্রিন্সিপাল অনুযায়ী কি হচ্ছে যারা তাদের নিজেদের পচা মগজ নিয়ে চিন্তা করে অপরকে আসলে তারা কি করছে তারা নিজেরাই মূলত কি সেটা তো বিষয়টাই এই জজ বানারশো নিশ্চয় ভাই মুসলিম না তিনি একদম অমুসলিমের কাছ থেকে তাদের তার ফতোয়া অনুযায়ী তাদের উপর ফতোয়াটা চালল এখন বুঝে নেন ঘটনাটা কি ঘটনা আমাদের বলেন না আমরা আপনাদের প্রতিবంది বলি নি ভাই এটা জজ বানারশো বলেছে যে আপনারা নংরা আর জজ বানারশো কে এটা একটু দেখেনেন গুগল সার্চ করে হু ইজ জজ বানারশো আমাদের আদর দিন ইসলামের সাথে জড়িত সাধারণ জজ বানারশো তিনি আপনাদেরকে নংরা বলেছে ভাই আমাদের দোষ দেন তো ব্যাপার হলো এই জন্য কেন কথাটা বললাম আজকে দেখেন অল্প বলি একটা একটা নাস্তিকের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকতে পারে বিজ্ঞান ম্যাথমেটিক্স বা বিভিন্ন বিষয় কিন্তু বঙ্গে ইসলাম বিদেশের কাছে কিছু শেখার দরকার নেই কিছুই শেখার নেই এটা হলো তারক এবং ধান্দাবাজ আপনি দেখেন টাকা ছাড়া আসিফ একটা কথা বলছিল আমি হ্যাঁ আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করি আসিফ একটা কথা বলছিল যে আমি অনেক লাইভ করে ফেলেছি আমার পরিবারের ইনকাম করার জন্য এখন কিছু করতে হবে আসিফ যখন বলছিল আমি লাইভ করব না তখন এই পোস্ট দিয়েই সে লাইভটা বলছিল আমি মানে লাইভ করব না অর্থাৎ তার পরিবারের কিভাবে চলে আবার সে বলছে আমার দেড়শো ইউরো আমার ফ্যামিলি বাসা ভাড়া ভাই আসিফের মতো যোগ্য অযোগ্য ব্যক্তি দেশের কোথায় পায় ভাই মিথ্যা কথা না হলে এটা অবশ্যই ভিক্ষা তো সেই দিকে আমরা না যাই এখন সময় খুবই কম তো মুসলিম ভাই বোনদের বলবো যে আপনাদের বেশি বেশি কোরআন পড়া উচিত নাস্তিকরাও কি বলে কোরআন পড়তে হবে তা আমি একেবারে সর্বশেষ একটা কথা বলবো আপনি আস্তিক হন নাস্তিক হন মুসলিম হন অমুসলিম হন আপনার উচিত কোরআন পড়া যদি আপনি নাস্তিক হন কোরআনে যা আছে আমার কাছে একজন জিজ্ঞাসা করছে তার এক জামান যে ভাই আমি নাস্তিক এখন কি করলে নাস্তিক হতে পারবো ভালো নাস্তিক আমি বলেছি কোরআন পড়েন কোরানে যা আছে তার বিপরীত করা শুরু করেন কোরআানে পোশাক পরার কথা কোরআনে মদ গাজা খাওয়া নিষেধ মদ গাঁজা বেশি হয়েছে এবং করেন কোরআনে বলা আছে গরুর মাংস খেতে আপনি গরুর মূত্র খাওয়া শুরু করেন তাহলে আপনি ভালো একজন ছয় নাস্তিক হতে পারবেন কোরআানে বলা আছে মুনাফিকি করোনা তা আপনি বেশি বেশি মুনাফিকি প্রতারণা বেশি বেশি শুরু করেন এরপর কোরআন বলছে সালাম দেওয়ার কথা

নিয়ম নীতি তাহলে আপনি টয়লেটে গেলে পাক পবিত্র হবেন না এটা আপনি তো ইসলাম মানেন না ইসলামের বিপরীত তো ঠিক আছে ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা শুক্রিয়া এবং যারা ধৈর্য ধারণ করে

ব্রাদার ভাইয়ের কথাগুলো শুনলাম অনেকদিন পর আর তো সবসময় মজা করে কথা বলেন অনেক যুক্তি দিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগলো

আপনার লাইভে যদি নম্রদটা একটু আসতো একটু নম্রদ একটু দেখতাম আর কি নম্রদ দেখতে কেমন হ্যাঁ জি আরেকদিন ইনশাআল্লাহ নম্রত আশা করি আসবে আমরা নমরুদ দেখব সবাই মিলে তো ঠিক আছে ভাই আমি যে প্রথম যে ব্যক্তি একজন ভাই আসছিলেন উনি বলছিলেন উনি সংশয়বাদী তো আমি যেটা বুঝতে পেরেছি উনি আসলে সংশয়বাদী ব্যাপারটা ওরকম না সম্ভবত ওই আমরা নামটা না বলি আর কি আপনার জার্মান পালাতক মানে জার্মানে পালিয়ে বেড়ায় সেই ব্যক্তির একজন ই হতে পারে চালা হতে পারে আর কি আর তার যে কোশ্চেন ছিল সেগুলো ছিল প্রত্যেকটা কোশ্চেন ছিল জি জি

জি যে কুকুর পেটটা একদম বেশি ভরা থাকে না ওটা এট মনে করেন ওই পায়খানার সামনে যাবেই ওটার গন্ধ নিতে এট লিস্ট যাবেই ওখানে আপনি যতই ধমকান আর যতই ওইখান থেকে ফিরে আনার চেষ্টা করেন অন্য জি জি এখন মূল ব্যাপারটা মানে যেটা বলতে যাচ্ছি ওনা কি নিয়ে সেটা হলো এখন কুকুর পায়খানা খায় এখন যদি আমাদেরকে বলে ভাই মানুষ কেন পায়খানা খায় না এটা কতটা অমানবিক এখন এটা এটা কেমন হলো ভাই প্রশ্নটা এখন আরেকটা ব্যাপার ধরেন আপনি বা পাঁচজন এমপ্লয়ী একটা কোম্পানিতে জব করেন হ্যাঁ এখন আপনার বস আপনাদেরকে বেতন দেয় আবার আমি অথবা আমার সাথে আরো কয়েকজন এমপ্লয়ি আমরা আরেকটা কোম্পানিতে জব করি আমাদের কোম্পানির বস আমাদেরকে বেতন ঠিক মতো দেয় না এখন এমন যদি হয় আপনি আপনার কোম্পানির মালিকের কাছে আবেদন করবেন যে বস আমি আশা করি ওই লোকগুলোকে যেন আপনি বেশি বেশি করে বেতন দেন হ্যাঁ ওই মানে ওই যে সালামের ব্যাপারটা বলছি আর কি যে আপনার আপনার বসের কাছে যে যদি বলেন যে বস আমি আপনার কাছে প্রার্থনা করি হ্যাঁ এবং আশা করি ওই ব্যক্তিগুলো বেতন পায় না তাদেরকে বেশি বেশি করে যেন বেতন দেওয়া হয় এটা ভাই কতটুকু যুক্তি সঙ্গত হবে যারা আপনার বসের আন্ডারে কাজেই করে না আপনার বস যাদের কাছে কোনো ভালো কিছু আশা করে না চিনেই না যাদেরকে হ্যাঁ এখন তাদের জন্য তো আপনি আমি আবেদন করতে পারি না যারা আল্লাহর সারাখন 24 ঘন্টা পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা বলে আস্তে যারা বলে আল্লাহ কেমন মানুষ আল্লাহ যে কি এটাই তারা যারা জানে না এই স্বাভাবিক জ্ঞানটা যাদের নাই তারা সারাক্ষণ পরে আল্লাহ বিদ্বেষী কথা বলবে নবী বিদ্বেষী কথা বলবে ইসলাম বিদ্বেষী কথা বলবে আপনাদেরকে নিয়ে একটু আগে আপনাদেরকে নিয়ে ভাই ভাইকে নিয়ে বিদেশ বিদ্বেষমূলক কথাবার্তা যারা বলে বেড়াচ্ছে এই ধরনের কাজের সাথে যারা জড়িত যারা মানে একেবারে নূন্য পর্যায়ে যাদের এইটুকু নাই জ্ঞানটুকু যাদের নাই তাদেরকে আবার আমরা কিসের সালাম দিতে যাব তারা তো ওই আল্লাহর কোম্পানিতে জব করে না রে ভাই আমরা তো আল্লাহর কোম্পানিতে জব করি হাসান ভাই হ্যাঁ তারপরও আমরা যেটা বলছি হেদায়েত করলাম আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাকে সঠিক পথ দেখান এবং সে যদি সঠিক পথ দেখে আল্লাহ যদি চান তাকে শরীফাত দেখান সে সঠিক পথে আসলে আমরা আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন সঠিক পথে আসে সে সালামের যোগ্যতা অর্জন করবে সে সালাম পাবে এখন সে আল্লাহর কোনো জব করবে না আল্লাহর কোনো কিছু করবে না কিন্তু সালামের আশা করে বসে থাকবে এটা তো হয়ে গেল গা যে এখন অমানবিক কিছু কুকুর দিয়ে যেটা বললাম অমানবিক এখন কুকুরে গু খাই দেখে আমরা কি গু খাবো নাকি ভাই হ্যাঁ সরাসরি সরাসরি বেতন চাচ্ছে তারা কোনো পরিশ্রম করবে না কোন কোম্পানিতে মানে যে কোম্পানিতে জব করা দরকার সেই কোম্পানিতে জব করবে না যে কোম্পানিতে জব করলে বেতন পাবে না সেই কোম্পানিতে যায় সময় নষ্ট করবে শ্রম দিবে আর সব সময় মানে পারিশ্রমিকটা চাবে হচ্ছে যে কোম্পানি বেতন দেয় তার কাছে পারিশ্রমিক চাবে সেটা তো কোনো যুক্তিসঙ্গত কোনো ই হলো না ভাই চাওয়া হলো না তো আমিও আমি আমি বলতে চাচ্ছি যে ভাই আপনারা যারা লোডেড কোশ্চেন যারা এখানে নিয়ে আসেন তাদের এখানে কোনো ই নেই মানে স্থান নেই লোডেড কোশ্চেনের কোনো স্থান নেই আর যারা রিয়েল সংশয়বাদী যারা ইসলামকে কম জানেন কম বুঝেন তারা যে সাইম ভাই বলে গেলেন একটু আগে আপনারা নিজেরা পড়েন আপনারা দুই দিকে যেতে পারবেন আপনারা যদি এটাকে উল্টে হ্যাঁ আপনি সুদ খেতে না করেছে আপনি সুদ খান আপনি উল্টে উল্টে দেন তাহলেই তো আপনি একজন নাস্তিক হয়ে যেতে পারবেন আপনি ঘুষ খেতে নিষেধ করেছে এই যে দেখেন ইন্ডিয়াতে যা কিছু হচ্ছে বর্তমানে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কি হয়েছে সেগুলো তো আপনারা এই পর্যন্ত প্রচুর অনেক প্রমাণ দিয়ে অনেক যুক্তি দিয়ে অনেকবার শুধু আপনারাই না দিয়েছে হাজার হাজার এগুলো নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বর্তমানে এই শতাব্দীতে যেখানে ফাইভ জি

কথা বলছি এনার কাছে আমি ইউএসএ থেকে একটা সুযোগ দিলাম উনি অনেক চেষ্টা করছিলেন কি জানি বলার জন্য যেন তাকে সুযোগ দেওয়া হলো এখন সর্বশেষ আমি দুই মিনিট এগেডা এগেডা কই তাকে দরকার এগেডা এগেডা আপনি অ্যাড দিন আপনাকে পাওয়া যাচ্ছে না এগেডা এগেডা নামক সেই ব্যক্তি এগেডা এগেডা কি একটু তাড়াতাড়ি আসতে বলুন আপনাকে অ্যাড লিস্টে পাওয়া যাচ্ছে না এগেডা এগেডা আপনি অ্যাড লিস্টে নেই আপনি তাড়াতাড়ি অ্যাড দিন আপনাকে দুই মিনিট সময় দিতে যাচ্ছি কারণ আপনি অনেক কিছু বলেছেন আপনার সঙ্গে একটু কথা বলা দরকার এগারোটা এগারোটা আপনাকে অ্যাড লিস্টে পাওয়া যাচ্ছে না আপনি তাড়াতাড়ি অ্যাড হন তাহলে কথা হতো আপনার সঙ্গে এগারোটা 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 নামে কাউকে পাওয়া যাচ্ছে না যারাই কথা বলতে চান তারা আপনার অ্যাড লিস্টে একটা একটা নামে কেউ নেই এখানে একটা একটা ডিস্টিয়া আমি সিরাজ ইসলাম একটা বলবো আপনি অ্যাড হন একটা কই একটা না কি জানি আচ্ছা যাই হোক আপনাকে পাওয়া যাচ্ছে না নেক্সট লাইভে আপনি যেহেতু পালিয়ে আসছেন আপনাকে আর অ্যাড দেওয়া সম্ভব হচ্ছে না এগারো এগারো গাছে এমডি আলী এমডি আলীকে অ্যাড দিচ্ছি হ্যাঁ আপনার সময় দুই মিনিট এমডি ডি আলী আমার ছোট ভাই চলে আস হ্যাঁ ডি আলী দুই মিনিট বিষয়গুলো নিয়ে যদি এম ডি আলী চলে আসো ভাই এম ডি অ্যাড দিয়েছি ভাই কারেক্ট হোক এম ডি আলী অ্যাড দিলাম বাট এম ডি আবার আমি অ্যাড দিচ্ছি ভাই তুমি কারেক্ট হোক হ্যাঁ এম ডি অ্যাড দিয়েছি কারেক্ট হোক আর দুই মিনিট থাকবো কারণ অনেক রাত হয়েছে আসলে হ্যাঁ এমডি আলী অ্যাড দিয়েছি আচ্ছা অ্যাড লিস্টে ছিল বাট এখন বুঝলাম না কেটে দিল কেন অ্যাড দিয়েছেন হ্যাঁ হাফিজ খান ভাই আপনাকে আমি অ্যাড দিয়েছি আপনার জন্য সময় দুই মিনিট অ্যাডিং দেখাচ্ছে আপনি কারেক্ট হতে পারেন হাফিজ খান এই ফোন রোটেট রাখবেন অটো রোটেট করে তারপর এড হবেন হাফেজ খান কেটে দিলেন আমি বুঝতেছি না যাদের কি অ্যাড দিতেছে তারা অনেকে কেটে দিচ্ছেন কেন অ্যাড হচ্ছে না আচ্ছা আজকে পর্যন্ত এগেডা এগেডাকে খুঁজে পাওয়া গেল হচ্ছে না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভ কামনা জ্ঞানের পূতি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর পথে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসুন আমরা কুরআন এবং সুন্ন্যাসহী জ্ঞানকে অর্জন করি আমাদের মধ্যে অগণতা অন্ধকার থেকে দূরে ছড়ি নিজেদেরকে আলোকিত করি কুরুআনের আলোতে সুখানা কালো বিহ্যান্দি সদবল বই লাইন তাই টু বিলেক সলাম ওই অসন্ত ব